দুঃখিত, আমার নেটে সামান্য কিছু ইন্টারাপশনের জন্য আমি কিছুক্ষণ থাকতে পারি নাই। প্রথমে আমরা আমাদের আজকের যে টপিক, আমাদের স্টার্টিং রিসার্চ ফর বিগিনার্স, মানে গাইডলাইন্স ফর স্টার্টিং রিসার্চ ফর বিগিনার্স, এই টপিকের উপর আমরা প্রথমে রাজু স্যারকে বলবো তার কিছু মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। প্রথমে দেখা যায় যে একজন শিক্ষার্থী রিসার্চের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় জীবনই হচ্ছে সঠিক জীবন, সঠিক সময়। আর একটু নির্দিষ্ট করে বলতে গেলে দ্বিতীয় ও তৃতীয় বর্ষই হচ্ছে আমাদের রিসার্চের কাজ শুরু করার জন্য সঠিক সময়। কিন্তু দেখা যায় যে আমি নিজে একজন তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়েও এ সম্পর্কে আমার ধারণা কিছুটা অস্পষ্টই। তো আমি স্যারকে এ নিয়ে একটু কিছু বলার জন্য বলবো যে আসলে আমরা যে যে এত ভয় পাই এই টপিকটা নিয়ে, বা আমাদের কাছে মনে হচ্ছে যে টপিকটা আসলে খুব কঠিন কিছু, এই বিষয়ে স্যার আমাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আসলে কি মতামত দিতে পারে। তাকে অনুরোধ করবো রাজু স্যারকে কিছু বলার। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর উপস্থাপনার জন্য। তো আজকের যে রিসার্চ টপিক বাদে, এটা খুবই গুরুত্বপূর্ণ রিসার্চ টপিক, বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই ধরনের সেমিনার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আসলে, যেটা আমি অনেক আগে থেকে বলে আসছি, যে রিসার্চ অ্যান্ড গুড স্টুডেন্ট, দিস টু আর নট রিলেটেড। একজন ভালো স্টুডেন্ট যে একজন ভালো রিসার্চার হবে এটা কেউ সিওরিটি দিতে পারবে না, এবং একজন সিজিপিএ কম্পিটিটিভলি কম থাকলেও সে ভালো রিসার্চার হতে পারবে না, তার কোনো নিশ্চয়তা নেই। সেও খুব ভালো রিসার্চার হতে পারে, এবং আমি এমন অনেক অনেক রিসার্চারকে জানি যারা ক্লাসরুমে খুব খুব ভালো সিজিপিএ ধারী ছিল না। তো রিসার্চের জন্য আসলে কি দরকার, এটা আগে বুঝতে হবে আমাদেরকে। রিসার্চের জন্য আসলে দরকার হচ্ছে ইনোভেশন থিঙ্কিং ক্যাপাসিটি, আমাদেরকে চিন্তা করার ক্যাপাসিটি থাকতে হবে। এখানে এই চিন্তা করার ইনোভেশন ক্যাপাসিটিটা কিছুটা ইনবিল্ট মেরিটোরিয়াস, কিছুটা বাই বর্ন, এর উপর ডিপেন্ড করে, আর কিছুটা হচ্ছে থিঙ্কিং লেভেল, যেটা আমরা চিন্তা করে করে বাড়াতে পারি। তো আর এর এর সাথে রিসার্চ করতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ডেডিকেশন। হ্যাঁ, একটা এইম থাকতে হবে এবং সেটার উপরে ডেডিকেশন থাকতে হবে। রিসার্চটা এরকম না যে আজকে আমি ভালো পরীক্ষা দিলাম কালকে রেজাল্ট পেয়ে গেলাম, এটা আসলে এরকম না যে পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট পেয়ে গেলাম, এটা কন্টিনিউয়াস লেগে থাকতে হবে। এটা অধৈর্য হলে চলবে না, ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। হয়তো দেখা যাবে অনেক দিন পর্যন্ত কোনো আউটকাম আসেনি, ইভেন আফটার 1 or 2 week ইউ মে গেট আউটকাম। 6 মাসে যেটা কোনো রেজাল্ট হয়নি, বাট 6 মাসের জাস্ট পরের মাসে তুমি খুব ভালো রেজাল্ট পেয়ে যেতে পারো, এবং সেটা দিয়ে তোমার দেখা যাবে যে খুব ভালো পাবলিকেশন হয়ে যেতে পারো। তো এই জন্য দরকার ধৈর্য ধারণ করা, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে চিন্তাশক্তি বিকাশ করা, কনফিডেন্স গ্রো করা। আমি অনেক আগে থেকে বলে আসছি যে আমাদের স্টুডেন্টরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে প্রজেক্ট থিসিস করে সেখান থেকেও বেশ ভালো কিছু পেপার পাবলিশ করা সম্ভব, কিন্তু আমাদের ছাত্ররা জানে না যে আসলে হাউ টু রাইট এ পেপার, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস টু রাইট এ পেপার, কতটুকু কন্টেন্ট হলে একটা পেপার লেখা যায়। তো এই যে যে ধারণাগুলো আমাদের একটা গ্যাপ রয়ে গেছে, যার কারণে আমাদের ম্যাক্সিমাম, আমি যেটা লক্ষ্য করছি যে ছাত্রদের এটা একটা ভীতি কাজ করে, রিসার্চের উপরে একটা ভীতি কাজ করে, পাবলিকেশনের একটা ভীতি কাজ করে যে আমার রিসার্চ ইটস মে বি ভেরি ডিফিকাল্ট, সো আমার দ্বারা হয়তো হবে না। তো আমি এটা মনে করি না, আমি আন্ডার গ্রাজুয়েটে আমার আন্ডারে যেসব স্টুডেন্টরা কাজ করেছে এর ভিতরে তাদের কাজ দিয়ে কিন্তু আমি পেপার পাবলিশ করেছি। হ্যাঁ, এই টোটালি কন্ট্রিবিউশন তাদের, আমার কোনো কন্ট্রিবিউশন নাই, আমি শুধু গাইডলাইন দিয়েছি, তারা সব কিছু করেছে, সো সম্ভব, আমাদের এখানেও সম্ভব। শুধু আমাদের দরকার হচ্ছে ধৈর্যের, আর আমাদের স্টুডেন্টের একটু যে জিনিসটা ল্যাগিং আছে, এদের অ্যাম্বিশনটা আর একটু ভালো বড় করতে হবে। আমি যদি অ্যাম্বিশন রাখি যে আমি এখান থেকে সিজিপিএ নিয়ে চাকরি করবো, বাস ইটস ইনাফ ফর মি, তাহলে আসলে এটা কি হবে, এর চেয়ে বেশি কিছু আর হবে না। কিন্তু আমি যদি অ্যাম্বিশন রাখি আমার সিজিপিএ খারাপ, ডাজেন্ট ম্যাটার, অনেক স্টুডেন্ট আছে যারা সিজিপিএ 3, just 3, তারা আমেরিকায় পিএইচডি করেছে। আমি এরকম অনেককে চিনি যারা সিজিপিএ 3, তারা আমেরিকায় যে মাস্টার্স করে পিএইচডি করেছে, অস্ট্রেলিয়া, কানাডা, অনেক অহরহ আছে যারা অল্প সিজিপিএ ধারী কিন্তু রিসার্চে খুব খুব ভালো করেছে। এবং আমাদের ভিতরে অনেকেই আছে
আমাদের ভিতরও যারা রিসার্চে খুবই ভালো এখানে যারা টিচিং আছে, অল অফ ইউ নো দে অল আর মেরিটোরিয়াস, বাট দে আর নট ইকুয়াল মেরিটোরিয়াস ইন দ্য কেস অফ রিসার্চ। রিসার্চ গবেষণার ক্ষেত্রে কিন্তু সবাই ইকুয়াল না, কেউ কেউ অনেক অনেকটাই ভালো। তো এই জন্য আসলে দরকার চিন্তা শক্তিটাকে আরো উন্নত মানের করা, কনফিডেন্স রাখা হবে। অনেকে চিন্তা করে আমার সিজিপিএ খারাপ, আমার দ্বারা হয়তো হবে না, বাট এটা চিন্তা করা যাবে না যে সিজিপিএ এর সাথে এটা রিলেশন নাই। আমি মনে করব কোরিলেশনটা খুবই কম। যে কেউ অল্প সিজিপিএ ধারাও একজন ভালো রিসার্চার হতে পারে। তো আমরা ভয় না পাই, কাজ করি, এবং যেটা হচ্ছে যারা রিসার্চ করে পাবলিকেশন করে আমরা তাদের সাথে যোগাযোগ করি যে আমাদের এটা পাবলিকেশনের যোগ্য হয়েছে কিনা, যদি না হয় আর কতটুকু কাজ করতে হবে। এবং এই যে ধৈর্যটা, যে স্যারের সাথে একটু লেগে থাকা, স্যার একটা কাজ দিল যে কাজটা আবার করে দেখানো, হয়তো স্যার বিজি আছে দেখতে পাচ্ছে না, আবার যে স্যার স্মরণাপন্ন হয় স্যার আমি এরকম কাজ করেছি, নেক্সট আমি কি করতে পারি, যার কারণে আমি একটা পাবলিকেশন করতে চাই, আমি একটা পেপার পাবলিশ করতে চাই। আর আমরা আমাদের শুরুটা কনফারেন্স দিয়ে হতে পারে, যে আমরা সিম্পল দেশের অভ্যন্তরে অনেক ভালো ভালো কনফারেন্স হয়, বিশেষ করে আমরা সিএসসি ইলেকট্রিক্যালের জন্য IEEE কনফারেন্স গুলো বেশ ভালো কোয়ালিটিফুল। তো আমরা এখান থেকে টার্গেট করতে পারি যে আমি আন্ডার গ্রাজুয়েট রিসার্চ দিয়ে আমি IEEE এর একটা কনফারেন্স পেপার পাবলিশ করব। সো ইটস নট ভেরি ডিফিকাল্ট। অলরেডি আমাদের ডুয়েটের অনেক ছাত্র এই কাজটা গুলো করেছে। তো এরপরে আমরা আস্তে আস্তে একটা জার্নাল টার্গেট করতে পারি, এবং সবসময় যে কাজটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি টিচারের সাথে লেগে থাকতে হবে। এবং আমরা আরেকটা জিনিস ভয় পাই, সেটা আমি দেখেছি যে আমাদের স্টুডেন্টরা বাইরের কোনো ইউনিভার্সিটি টিচারের সাথে বা কোনো স্টাফের সাথে মেইল করতে খুব ভয় পায়, একটা জিনিস আস্ক জিজ্ঞেস করতে খুব ভয় পায়। এটা করা যাবে না, বাইরের লোকজন বরং জিজ্ঞেস করলে, যারা দেশের বাইরে আছে ইউরোপ আমেরিকা, তারা জিজ্ঞেস করলে, কোশ্চিন আস্ক করলে, তারা কিউরিসি যদি শো করা যায়, তাহলে তারা আরো ইন্টারেস্টেড হয় যে না এর ভিতরে কিউরিসি আছে। তো এগুলো আমরা আরেকটু আমাদেরকে আরেকটু ওপেন করতে হবে, আমাদের হেজিটেশনটা একটু দূর করতে হবে, এবং যদি কোনো লিমিটেশন থাকে কারো ভিতর সেটাকে প্রকাশ করতে হবে যে আমি হ্যাভ দিস লিমিটেশন, হাউ ক্যান আই ওভারকাম দিস প্রবলেম। আমরা যদি এটাকে লুকিয়ে রাখি তাহলে উই ক্যান নট ওভারকাম দিস কাইন্ড অফ প্রবলেমস। তো আজকের যে সেমিনারের বক্তা আশিস কুমার কর্মকার, সে অনেক অনেক ভালো একজন রিসার্চার, আমি তাকে অনেক আগে থেকেই চিনি, তার আমার বেশ কিছু কাজও আছে, আমরা একসাথে কাজ করেছি। সো আমার ধারণা সে খুব সুন্দরভাবে আজকে আরো সুন্দরভাবে এটাকে এক্সপ্লেন করতে পারবে তোমাদের জন্য, ছাত্রদের জন্য বোধগম্য করে, যে আসলে রিসার্চার হওয়ার জন্য অলওয়েজ ভালো স্টুডেন্ট হতে হবে নট নেসেসারি। যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যাম্বিশন থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, অবশ্যই বড় জিনিস হচ্ছে অ্যাম্বিশন এবং ডেডিকেশন। যদি অ্যাম্বিশন ডেডিকেশন থাকে, যে কথাটা বললাম, যে কেউ একজন ভালো রিসার্চার হতে পারে। সো আমি খুব বেশি সময় নেব না, সবাই হয়তো আমাদের যে স্পিকার আছে তার কথা শোনার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছে। তো আজকে যে স্পিকার, আমি আমার পক্ষ থেকে আশিস কুমার কর্মকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সেমিনারটার স্পিকার হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছি এই জন্য। এবং আমি আশাবাদ ব্যক্ত করছি আজকে যারা এখানে ওয়ার্কশপে পার্টিসিপেট করবে, সবাই অ্যাটলিস্ট আজকে থেকে একটা টার্গেট নেবে যে আমরা এখন থেকে রিসার্চের সাথে যতটুকু হোক লেগে থাকবো, এবং ফোর্থ ইয়ার আমরা যে প্রজেক্ট থিসিসটা করবো অ্যাটলিস্ট একটা কনফারেন্স পেপার আমরা সেটা থেকে পাবলিশ করবো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এখানে ভালো সিজিপিএ ধারী, মিডিয়াম সিজিপিএ ধারী যেই থাকুক না কেন, সবাই এরকম করে একটা চিন্তা করি যে আমরা এটাই হবে আমাদের রিসার্চের প্রথম স্টার্টিং, যে ডুয়েট থেকে আমরা আন্ডার গ্রাজুয়েট প্রজেক্ট থিসিসের উপর একটা পেপার, একটা কনফারেন্স পেপার আমরা পাবলিশ করবো। আর ডুয়েট ইনোভেশন সোসাইটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা ছাত্রদের বিভিন্ন ডাইমেনশনে তাদের ইনোভেশন ক্যাপাসিটি বৃদ্ধি করার জন্য এই ধরনের সুন্দর ওয়ার্কশপের আয়োজন করেছে। সেজন্য আমি এই সোসাইটির সাথে যারা যুক্ত আছে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আশা করছি ভবিষ্যতে এরা আরো সুন্দর অনুষ্ঠান আয়োজন করবে।
যদি তারা কোনো বাইরের কোনো স্পিকার প্রয়োজন বোধ করে, বাংলাদেশে অন্য কোনো ইউনিভার্সিটির কোনো প্রফেসর এবং অন্য অথবা কোনো ভালো রিসার্চার অথবা দেশের বাইরেরও কোনো ভালো রিসার্চারের কাছ থেকে তারা শুনতে চায়, আমি তাদেরকে কথা দিচ্ছি, আমি তাদেরকে সেই ব্যবস্থা করে দিব, আমি তাদেরকে হেল্প করব। বিশেষ করে আমাদের নাইবারিং ইন্ডিয়ায় অনেক ভালো ভালো রিসার্চার আছে, শ্রীলঙ্কা, তো যে কোনো দেশ থেকে আমাদের রিসার্চার কথা যদি আমরা শুনতে চাই আমরা খুব ইজিলি শুনতে পারবো। তবে নট নেসেসারি যে একজন প্রফেসরই ভালো রিসার্চার হতে হবে, হতে পারবে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চেয়ে, বরং আমি মনে করি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও একজন প্রফেসরের চেয়ে অনেক অনেক ভালো রিসার্চার হতে পারে। সো এটা ডিপেন্ড করে তার চিন্তা করার শক্তির উপর। সো আমি পরিশেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, আর ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের স্পিকার এবং এই ডুয়েট ইনোভেশন সোসাইটিকে এই সুন্দর আয়োজনের জন্য। আমি আশা করি আমি তোমাদের সাথে পুরো অনুষ্ঠানটাই থাকবো, থাকার চেষ্টা করব, যদি সম্ভব হয় আমি পুরো অনুষ্ঠানে থাকবো। এবং আমি সব আমার স্টুডেন্টকে সবাইকে অনুরোধ করছি, আজকে থেকে তোমরা একটা টার্গেট নাও, অ্যাটলিস্ট শুরুটা, যে আমরা আজকে থেকে রিসার্চের সাথে ইনভলভ হব। তোমাকে ট্রিপলি ট্রানজেকশন পাবলিশ করতে হবে না, বিকজ এটা একটা স্টেপ, রিসার্চটাও একটা স্টেপ, আস্তে 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 উপরের দিকে যেতে হবে। সো তোমাদের ইনিশিয়াল সবার একটা টার্গেট হোক যে আমরা অ্যাটলিস্ট ডুয়েটের আমরা যে আন্ডার গ্র্যাজুয়েট প্রজেক্ট চেষ্টা করব সেটা থেকে অ্যাটলিস্ট একটা কনফারেন্স পেপার করব, তাহলে আমরা এখান থেকে শুরুটা করতে পারবো। সো সবাইকে আবার আবার ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এই আজকের যে সেমিনার, এই সেমিনারের সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ শ্রদ্ধেয় রাজু স্যারকে, তাদেরকে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন যে আমরা যারা আসলে জিনিসটা নিয়ে ভয় পাই বা হচ্ছে রিসার্চ বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের একটা ভীতি কাজ করে বা মনে হয় যে জিনিসটা আসলে খুবই কঠিন কিছু, আমাদের জন্য ভয়টা আর কি কমিয়ে দিচ্ছে স্যারকে। এখন স্যারের বিষয়ে কিছু মোটিভেটিং কথা হোক বা হচ্ছে আমার, মানে স্পেশালি যে আমি এত ভয় পাই বিষয়গুলো নিয়ে, এই ভয়টা কাটানোর জন্য শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে কিছু বুদ্ধ করার জন্য প্রফেসর ডক্টর এমজি আব্দুর রশিদ স্যারকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। স্যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার ডুয়েট গাজীপুর, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যারের মাইক্রোফোনটা মিউট করা আছে, স্যার কাইন্ডলি মাইক্রোফোনটা আনমিউট করেন। স্যার মাইক্রোফোন কি মিউট করা আছে? হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে রাজু? স্যার স্যার এখন শুনতে পাচ্ছি। জি স্যার, থ্যাঙ্ক ইউ স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এবং সহকর্মী বৃন্দ এবং উপস্থিত অতিথি বৃন্দ, আসসালামু আলাইকুম। ডুয়েট ইনোভেশন সোসাইটি কর্তৃক আয়োজিত, আচ্ছা তার আগে একটু বলে নেই, ছাত্র ছাত্রীরা অনেকেই উপস্থিত আছে এখানে, আমাকে অনেকে হয়তো চেনে না। না চেনার একটা কারণ হলো যে আমি 2015 সাল থেকে 15 জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর, এই 5 বছর আমি ডুয়েটের বাইরে ছিলাম। বাইরে বলতে আমি ছুটি নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ছিলাম, দুটো ইউনিভার্সিটিতে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং উত্তর ইউনিভার্সিটিতে ডিনের দায়িত্বে ছিলাম। তো 2020 সালের জানুয়ারিতে আমি জয়েন করেছি, ডুয়েটে আবার ফিরে আসছি। এরপরে তো করোনার জন্য একটা কঠিন সময় আমরা পার করছি, যার ফলে
ফিজিক্যালি অনেকেই বা প্রায় সবাই বলা যায় হয়তো কেউ আমাকে চেনে না। তো যাই হোক, আমি আমার পরিচয়টা একটু দেয়াই লাগে, যেহেতু অনেকেই আমাকে চেনে না বা জানে না আমার সম্পর্কে। আমাকে পরিচয় করে দিয়ে এলো উপস্থাপিকা যে আমি আর্কিটেকচার ডিপার্টমেন্টের হেড। আসলে আমি তো মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এর একজন প্রফেসর, আমি আর্কিটেকচারের হেড হলো আমার এডিশনাল দায়িত্ব। আমি 1987 সালের 22 এপ্রিল থেকে এই বিআইটি ঢাকাতে আসি, তারপর ইউনিভার্সিটি হলো, আজকে প্রায় 35 বছর চলছে এখানে আসি। তো এই ইউনিভার্সিটিতে যারা পূর্ব সিনিয়র লোকজন আছেন তাদের মাঝে একজনই আমার সিনিয়র আছেন, প্রফেসর শওকত উসমান, আর বাকিরা সবাই আমার জুনিয়র। এনিওয়ে, আশা করি যে কোভিড সিচুয়েশন যখন আমরা নর্মাল হবে তখন সবার সাথে আমার হয়তো দেখা সাক্ষাৎ হবে, কথা হবে। তো আজকে বেশি কথা না বলে আমি মূল কথায় যাই, যেটা হলো যে আজকে টপিক গাইডলাইন ফর স্টার্টিং রিসার্চ ফর বিগিনার্স। এই ব্যাপারে আমি দু একটা কথা বলতে চাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে, এবং যারা এটা অর্গানাইজ করছে আমাদের যে স্টুডেন্ট সোসাইটি ডুয়েট ইনোভেশন সোসাইটি, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা এরকম একটা মহৎ উদ্যোগ নিচ্ছে এবং তারা হয়তো আরো এরকম উদ্যোগ নিয়ে থাকে। তো আমি মূল পর্বে যেতে চাই, গাইডলাইন্স ফর স্টার্টিং রিসার্চ ফর বিগিনার্স। প্রথম কথা হলো কয়েকটা ওয়ার্ড এখানে আছে, বিগিনার্স, আমাদের ছাত্ররা কি আসলে বিগিনার্স, তারা কি এর আগে এই ধরনের কোনো কাজ করে নাই, সেটা একটা বিষয়। আমি যদি ধরে নেই যে তারা হ্যাঁ বিগিনার্স, তারা রিসার্চ আগে কখনো করে নাই, তাহলে এরপরে যাবো যে আমরা রিসার্চ যে ওয়ার্ডটা আছে সেখানে যদি আমরা দেখি সার্চ অ্যান্ড তার আগে হলো রিসার্চ। আমরা সার্চ জানি যে অনুসন্ধান করা, কোনো কিছু অনুসন্ধান করে বের করা, খুঁজে বের করা, তাকে এমফেসিস দেওয়ার জন্য তার আগে আবার রিসার্চ বলা হচ্ছে, রিস শব্দ দিয়ে একে রিসার্চ অর্থাৎ গবেষণা, বাংলায় যদি বলি গবেষণা, অর্থাৎ এটা হলো একটা থরো সার্চ। সার্চটা এরকম হবে থরো সার্চ, পুঙ্খানুপুঙ্খ ভাবে সার্চ করতে হবে, রিপিটেডলি সার্চ করতে হবে, টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট অফ এ পার্টিকুলার ডিসিপ্লিন। আমরা যে উদ্দেশ্যে যে ডিসিপ্লিনে যে কাজে আমরা যাব তার এখানে করার জন্য ফাইন্ড দ্য ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য থরো সার্চ করাটাই হলো এই রিসার্চের মূল উদ্দেশ্য। তবে গাইডলাইন্স বলতে কি, আমাদের প্রথমেই প্রফেসর রাজু আহমেদ বলে গেলেন যে কিছু কোয়ালিটি বা মেন্টাল প্রিপারেশন আমাদের থাকতে হবে। এখানে ভয় পাওয়ার কিছুই নেই, যারা রিসার্চ করছেন, অতীতে করেছেন, বর্তমানে করছেন এবং ভবিষ্যতেও করবেন, তারাও সবাই আমাদের মতোই রক্ত মাংসের এবং নর্মাল মানুষ, তারা অতি মানবীয় কিছু না, যে তাদের এমন অতি মানবীয় কিছু গুণ আছে তারা রিসার্চ করতে পারছে আর আমরা পারবো না, সেটা ভাবার কোনোই কারণ আমি দেখছি না আমার ব্যক্তিগত জীবন থেকে বা আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি। কাজে এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, বরঞ্চ এর সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে তোলাটাই হোক আমাদের ছাত্রছাত্রীদের আসল উদ্দেশ্য। সেখানে তাহলে রিসার্চ বলতে কি, কিভাবে শুরু করা যেতে পারে এবং এই রিসার্চটা করার সময় সিচুয়েশনটা কি হতে পারে, এই জিনিসগুলো প্রফেসর রাজু অলরেডি বলছেন, তারপর আমি হয়তো একটু আলোকপাত করব। রিসার্চ করতে গেলে প্রথমে যে কয়েকটা কোয়ালিটি আমাদের দরকার, ছাত্র ভালো মন্দ আমি বলবো না, ছাত্রকে আমি কোনো ক্যাটাগরিতে ফেলতে চাই না, জিপিএ ভালো পেলেই একজন ভালো ছাত্র হবে একটা ক্যাটাগরিতে, মাত্র একটা স্কেলে, জিপিএ ভালো, লেখাপড়ায় ভালো বা যেতে ভালো, কিন্তু আরো অনেক মানবিক গুণাবলী একজন মানুষের আছে, একজন ছাত্রের আছে, সে হয়তো লেখাপড়ায় একটু পিছিয়ে থাকলেও কিন্তু তার অন্য গুণাবলীগুলি অনেক থাকতে পারে, অনেক যে জিপিএ ভালো করলো তার চেয়ে হয়তো অন্য কোয়ালিটিতে ওই ছাত্রটার বা ওই ছাত্রীটার হয়তো মেধা বা সৃষ্টিশীলতা সৃজনশীলতা অনেক বেশি। তো কাজেই আমি ভালো মন্দ ছাত্র সেটা বলতে রাজি নই, আমি মনে করি ছাত্ররা সবাই ভালো, বাট তাদের এক একজনের সৃষ্টিশীলতা এক এক দিকে
ভালো রকম প্রকাশ পায় বা তাদের মাঝে থাকে, এটার পরিস্ফুটন হয়। তো রিসার্চ করতে গেলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন আমরা ভয় পাব? তার জন্য কিছু জিনিস আমাদের মাঝে ডেভেলপ করতে হবে। একটা হলো অনুসন্ধিৎসু মন, অর্থাৎ কিউরিয়াস, অলওয়েজ কিউরিয়াসিটি থাকতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। এটা না থাকলে হবে না। আমার যদি জানারই আগ্রহ না থাকবে, আমি যদি মনে করি যে আমাদের ফোর্থ ইয়ারে যে থিসিস প্রজেক্ট যেটা দেওয়া হয় সেটা যদি আমাদের জাস্ট আমার ডিগ্রি পাওয়ার জন্য আমি কাজ কিছু একটা করব, স্যারের চাপে পড়ে, সুপারভাইজারের চাপে পড়ে, বন্ধুদের বা গ্রুপের বন্ধু যারা আছে তাদেরকে তাদের চাপে পড়ে, সে এরকম চিন্তা করলে রিসার্চ হবে। আমার মনকে তার জন্য একটা প্রস্তুত করতে হবে, অর্থাৎ মনটাকে অনুসন্ধিৎসু করতে হবে, কিছু জানার যে আগ্রহ সেই আগ্রহটা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। তারপরে যে পয়েন্টটা, সেকেন্ড পয়েন্ট, যে অধ্যবসায় থাকতে হবে, অর্থাৎ লেগে থাকার মানসিকতা থাকতে হবে। আমি একদিনেই ফল পেয়ে যাব এটা ভাবাটা মোটেও ঠিক হবে না, কারণ রিসার্চ এমন একটা জিনিস যেটা সময় লাগবে, সময় দিতে হবে এবং কখনো নিরুৎসাহিত হওয়া যাবে না, ইউরিয়াস থাকতে হবে এবং কখনো নিরুৎসাহিত হওয়া যাবে না, কাজ করে যেতে হবে। তারপরে পয়েন্ট হলো যে আমাদের অ্যানালিটিক্যাল স্কিল যেটা সেটা থাকতে হবে, চিন্তা শক্তির বলি, ম্যাথমেটিক্যাল বলি, যে কোনো দিকে অ্যানালিটিক্যাল স্কিলটা থাকতে হবে। কেন আমি আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছি না, কোথায় সমস্যাটা হচ্ছে, সেটা কিভাবে আমরা ওভারকাম করতে পারবো, এই জিনিসগুলো একটু নিখুঁতভাবে চিন্তা করতে হবে। আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি যদি বলি, আমার পিএইচডি লেভেল, মাস্টার্স লেভেলে আমি যখন রিসার্চ করেছি তখন দেখা গেছে শুধু আমি বইপত্র নিয়ে বা রিসার্চের সময় যেটা সেটা কোনো নির্দিষ্ট সময় ছিল না, 24 আওয়ার্সই দেখা গেছে। একসময় আমি শুয়ে আছি, আমার মাথায় তখন ঘুরছে যে কোনো একটা প্রবলেম ওই জায়গাটায় সলিউশন পাওয়া যাচ্ছে না, কেন হচ্ছে না, সেটা মাথায় ঘুরপাক খাচ্ছে, হুট করে হয়তো একটা চিন্তা পড়ে গেল যে তাহলে এভাবে বা ওভাবে, এরকম দুই একটা অল্টারনেটিভ হয়তো মাথায় চলে আসলো, সাথে সাথে চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ ভালো ফল পাওয়া যায়। এরকম অনুসন্ধিৎসু মন থাকতে হবে, ইউরিয়াস থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, লেগে থাকতে হবে। কারণ প্রফেসর রাজু কিন্তু অলরেডি বলে গেছে যে দেখা যাবে যে 6 মাস কাজ করার পরে মনে হচ্ছে যে আমার কিছুই হলো না, আমি মনে শুরুতেই আছি, হতাশ হওয়ার কিছুই নেই, তুমি কাজ করে যাচ্ছ, ডেট ওয়ান ইজ ইউর অ্যাচিভমেন্ট, তুমি কাজে আসো, তুমি কাজে লেগে আসো, কাজ করে যাচ্ছ, সেটাই হলো বড় কথা রিসার্চের। পরে দেখবে যে তুমি হয়তো পরে 1 সপ্তাহ না 2 দিনে হয়তো তোমার ফাইনাল একটা রেজাল্ট তুমি পেয়ে যাবে, চমৎকার একটা রেজাল্ট তোমার চলে আসবে। কাজেই এখানে ভয় পাওয়ার বা নিরুৎসাহিত হওয়ার বা হতাশ হওয়ার কোনো স্কোপ নেই। হতাশার মতো অবস্থা সৃষ্টি হতে পারে কিন্তু হতাশ হলে চলবে না, তোমাকে সাহস নিয়ে এবং অধ্যবসায় নিয়ে লেগে থাকতে হবে, এটা হলো মূল কথা। এবং আমাদের মতো লোকজনই তো, আমাদের ছাত্রদের মতো লোকজনই তো রিসার্চ করে যাচ্ছে, যারা করে যাচ্ছেন, যারা ফ্যাক্টস ফাইন্ডিং করছেন, ইনভেনশন করছেন, ডিসকভার করছেন, তারা তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ, তাই না? তো ভয় পাওয়ার কি আছে? আজকাল বিভিন্ন জন বিভিন্ন এরিয়াতে কাজ করছেন, নতুন নতুন জিনিস তারা ফ্যাক্ট ফাইন্ড আউট করছেন, এগুলো সাধারণ আমাদের মতো, কিন্তু এখানে লেগে থাকার মানসিকতাটা সবচেয়ে বড় জিনিস। কিছু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে, অধ্যবসায় থাকতে হবে। এবং তোমরা আন্ডারগ্রাজুয়েট যেহেতু ফোর্থ ইয়ারের থিসিস প্রজেক্ট করবে, সেই ক্ষেত্রে তোমার একজন গাইড থাকবেন, সুপারভাইজার থাকবেন, সেই সুপারভাইজার স্যার বা ম্যাডাম তোমাকে যেভাবে গাইড করবেন সেটা তোমাকে মানতে হবে, করতে হবে। তোমার কাছে আপাতত দৃষ্টিতে মনে হবে স্যার বা ম্যাডাম অর্থাৎ তোমার সুপারভাইজার যেটা বলছেন তোমার পছন্দ নাও হতে পারে, তোমার মনে হবে স্যার বা ম্যাডাম কি বলছেন, এটা থেকে কোনো কাজ হবে, এটা হবে, এরকম চিন্তা কখনো মাথায় আনবে না। কারণ যারা গাইড করবেন তাদের চিন্তা শক্তি ডেফিনেটলি তোমাদের চেয়ে একটু অ্যাডভান্স থাকবেন, সে তাই বলেই ওনারা কিন্তু তোমাদের সুপারভাইজার। কাজে ওনারা যে গাইড বা সাজেশন দিবেন সেই সাজেশনকে হেলা ফেলা করবে,
উনি একটা টার্গেট নিয়ে উনি একটা উদ্দেশ্য করে তোমাকে একটা অ্যাসাইন করে, তুমি যদি সেটা ঠিক মতো করে নিতে পারো তাহলে উনি হয়তো মজা করতে পারবেন যে আসলে কোন লেভেল পর্যন্ত যাওয়া যেতে পারে, আর কতদূর যাওয়া যাবে বা যাওয়ার পথে কি প্রতিবন্ধকতা আছে বা তার অল্টারনেটিভ কোনো কিছু ভাবার অবকাশ আছে কিনা। তো কাজেই তুমি নিজে এটা কখনোই জাজ করতে যাবে না, যখন সুপারভাইজার যা বলবেন এটা তোমরা তোমার সাধ্য মতো তোমাদের সাধ্য মতো সেটা করতে চেষ্টা করবে। কোথাও বুঝতে অসুবিধা হলে সেটা স্যারের সাথে ম্যাডামের সাথে কথা বলতে পারো, নিজেদের মধ্যে আলোচনা করতে পারো, কিন্তু কখনো ওইটা নিয়ে হতাশ হবে, কারণ স্যারের টার্গেট আছে তোমাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন, ম্যাডাম বা স্যারের সেই টার্গেট কিন্তু আছেন এবং সেটা আলটিমেটলি হবে, তোমরা সাহায্যের সহিত ইয়ের সহিত করবে। তো আমাদের ছাত্রছাত্রীরা কেন পারবেন, এখানে তারা প্র্যাকটিক্যাল লাইফে তো ভালো ভালো অবস্থানে আছে, তারা সুনামের সহিত তাদের প্রফেশনাল কাজ করে যাচ্ছেন, তারা কম্পিটিশনে নিজেদের যোগ্যতা প্রমাণ দেখে কাজ করে যাচ্ছেন, তারা মেধার স্বাক্ষর রাখছেন, কই কোথাও তো সমস্যা হচ্ছে না। আমাদের গ্রাজুয়েট যারা বের হয়ে যাচ্ছে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে অন্যদের সাথে টুয়েট গ্রাজুয়েট টুয়েট টুয়েট তাদের সাথে কাজ করে তারা এগিয়ে যাচ্ছে। কাজেই এই ব্যাপারে হতাশ হলে চলবে না, তোমরা তোমাদের মনোবল অটুট রাখবে, তোমরা পারবে, এটা আমার শতভাগ বিশ্বাস। সময়ের স্বল্পতা আছে, প্রফেসর রাজু রিকোয়েস্ট করতেছেন আমাকে এখন ছেড়ে দিতে হবে, আমার ইচ্ছা ছিল আরো অনেক কথা বলার, এনিওয়ে অন্য কোনো ফোরামে তোমাদের সাথে আরো কথা হবে। তো তোমরা কখনো মনোবল হারাবে না, ভয় পাবে না, এটা আমার অনুরোধ, এবং তোমাদের দ্বারাই আমাদের আগামীর দুয়েটের ভবিষ্যৎ মুখ উজ্জ্বল হবে, পার্টিকুলার রিসার্চের ক্ষেত্রে দুয়েটের মুখ তোমরাই উজ্জ্বল করবে তোমাদের কর্ম দ্বারা, এই প্রত্যাশা করি। এবং আজকের এই ইনোভেশন সোসাইটি কর্তৃক আয়োজিত গাইডলাইন ফর স্টার্টিং রিসার্চ ফর বিগিনার্স এই টপিকের পার্টিসিপেট করে তোমরা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং সেটা বাস্তবে প্রয়োগ করতে চেষ্টা করবে, এই প্রত্যাশা রেখে এবং সবার মঙ্গল কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রফেসর ডক্টর এম জি আব্দুর রশিদ স্যারকে স্যারের মূল্যবান মতামত দেওয়ার জন্য। এখন আমাদের আজকের এই সেমিনারটি নিয়ে সংক্ষিপ্ত করে বলার জন্য অনুরোধ করব প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যারকে। আজকে এই সেশনের সর্বশেষ স্পিচ স্যারেরই, এরপরে আমরা মূল সেশনে চলে যাব, আমাদের প্রধান সেশন সেমিনার। স্যারকে কিছু বলার জন্য এখন অনুরোধ করছি। ধন্যবাদ, তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। যাই হোক, প্রথম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটা খুব কনস্ট্রাকটিভ এবং ভালো মানের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, বিশেষ করে ডুয়েট ইনোভেশন সোসাইটির পক্ষ থেকে। অ্যাকচুয়ালি আমি নিজেই ডুয়েট গ্রাজুয়েট, আমরা যখন ডুয়েটে লেখাপড়া করেছি তখন কিন্তু এই ধরনের সেমিনার বা এই ধরনের যে হায়ার স্টাডি প্লাস হচ্ছে যে ডুয়েট ইনোভেশন সোসাইটি, এই ধরনের প্রোগ্রামগুলো ছিল না। গত 4-5 বছর ধরে বা এরপর থেকে এই প্রোগ্রামগুলো হচ্ছে, যা বিশেষ করে ডুয়েট গ্রাজুয়েট যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যা হোক, সময় স্বল্পতা আছেন, আমার পূর্বে দুজন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর রাজু আহমেদ স্যার এবং ডক্টর রশিদ স্যার খুব মূল্যবান কথা বলেছে। ওনারা যে সকল কথা বলেছেন ওই কথা বলার পরে আমাকে আসলে আর কথা বলার থাকে না, তারপর জাস্ট আমি কয়েকটা পয়েন্ট হাইলাইট করব। আর আশিস কুমার কর্মকার খুবই ভালো একজন রিসার্চার হিসাবে কাজ করতেছে, ও বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে যে, এবং আমার দেখা মানে বাংলাদেশে থেকে এতগুলো পেপার কাজ করা, এতগুলো রিভিউয়ার হিসাবে কাজ করা খুব কমই আছে। শুধু আমাদের ডুয়েট বলে কথা না, ডুয়েট ডুয়েট টুয়েট টুয়েটও আছে, কিন্তু আমি দেখেছি বাংলাদেশ থেকে রিসার্চ করা এবং বিভিন্ন পাবলিকেশন করা অনেক ডিফিকাল্ট। বাইরের কান্ট্রিতে পাবলিকেশন করা অনেকটা ইজি, কারণ সেখানে এনভায়রনমেন্টটাই পরিবেশটাই থাকে ওরকম,
যে তোমাকে পরিবেশে অনেকটা বাধ্য করবে তোমাকে রিসার্চ করতে। সাপোজ ধরো দেখবা যে আমি যদি জাস্ট ইনফর্মালি কথাগুলো বলি, যখন কোনো একটা স্টুডেন্ট বাইরের কান্ট্রিতে, বিশেষ করে যে কোনো কান্ট্রিতে, মালয়েশিয়া থেকে শুরু করে জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ, যে কোনো দেশেই যাক না কেন, সে যখন রিসার্চ করতে যাবে, তার আগে আমি আসবো আমরা রিসার্চ বিগিনারদের ব্যাপারে, আমি জাস্ট একটু টেনে যাচ্ছি। তো আশিস কুমার কর্মকার কথা বলতে যে কথাগুলো আসতেছে, সেখানে গেলে সেই এনভায়রনমেন্ট, পরিবেশ, ল্যাব তোমাকে বাধ্য করবে কাজ করার জন্য, এবং তোমার সহপাঠী যারা আছে সেখানে দেখবা সবাই কাজ করতেছে, কেউ ল্যাবে ঘুমাচ্ছে, এমন একটা এনভায়রনমেন্ট সেখানে তৈরি হয়, কার থেকে কে কত বেশি সময় ল্যাবে সময় দিবে, কাজ করবে, থাকবে, এমন একটা পরিবেশের মধ্যে পেপার পাবলিশ করা, কাজ করা অনেক সহজ। কিন্তু বাংলাদেশে থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি ম্যানেজ করে, ইউনিভার্সিটি ক্লাস সবকিছু ম্যানেজ করে পেপার পাবলিশ করাটা অনেক ডিফিকাল্ট। ওর পার্সপেক্টিভে আমি দেখেছি যে আজকের যে বক্তা আশিক কুমার কর্মকার, অনেকগুলো পেপার এবং খুব ভালো মানের পেপার, পেপার অনেকেই থাকতে পারে কিন্তু ভালো মানের, ভালো জায়গায় পাবলিশ করা পেপারের সংখ্যা খুবই কম আছে বাংলাদেশ থেকে। এই কারণে আশিস কুমার কর্মকারকে ধন্যবাদ জানাচ্ছি, ও আমাদের টিপুরি ডিপার্টমেন্টেরও গর্ব বলা যায়, ডুয়েটের তো গর্ব বটে। তো যাক, এখন যদি বিজ্ঞানীদের যদি চিন্তা করি, তোমরা তো এমনি আগে আছো বলা যায়, কারণ আমাদের সময় আমরা এই ধরনের কোনো প্রেজেন্টেশন, কোনো গাইডলাইন, কোনো পরামর্শ এই জন্য শুদ্ধ দুজন শিক্ষকের থেকে যে একটা এক্সপিরিয়েন্স তোমরা শুনতে পারলা, আমরা কখনো এই ধরনের কথাও শুনি নাই যা তোমরা শুনেছো। তো সো তোমরা একদম এমনি মানে আগায় গেছো। তারপরে যদি আমি রিসার্চ নিয়ে কিছু কথা বলতে চাই, তো রিসার্চে তোমরা যদি ফার্স্টে দেখো, রিসার্চে যে ওয়ার্ডটা ডক্টর রশিদ স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, আমার সুপারভাইজার ফার্স্টে, আমি যখন আমি মালয়েশিয়া থেকে পিএইচডি করি, আমি সুপারভাইজার সাথে যখন ফার্স্টে দেখা করি, তখন উনি একটা ওয়ার্ডই বলেছো যে তুমি যে রিসার্চ করতে আসছো, রিসার্চের মানিটা হচ্ছে তুমি যে ওয়ার্ডটা নিয়ে কাজ করবা, সে ওয়ার্ডটার মানি হচ্ছে কি, রিসার্চ মানে সার্চ করো, পুনরায় সার্চ করো, বারবার সার্চ করো। তো এটাই কিন্তু আসলে রিসার্চের তোমার ফার্স্ট স্টার্টিংটা ভুলেই দিচ্ছে। রিসার্চ করতে হলে কোনো একটা কাজকে নিয়ে বারবার সার্চ করতে হবে, এবং শুধু একটা কাজকে নিয়ে, এরকম ভ্যারাইটিস, বিভিন্ন ডাইমেনশনের কাজকে নিয়ে সার্চ করতে হবে, কোন কাজগুলোতে, হ্যাঁ, কোন কাজগুলো কতটুকু হয়েছে, যেটাকে বলে আমরা পেপার রিভিউ করা। তোমরা ধাপে ধাপে এগুলো পাবা, হ্যাঁ, কোনো একটা কনফারেন্স বা জার্নাল লেখার জন্য বা রিসার্চ যখন করতে যাবা, প্রপোজাল লিখতে যাবা, এই ধাপগুলো আসবে ধাপে ধাপে। প্রপোজাল লিখতে গেলেই তোমাকে বিভিন্ন পেপার স্টাডি করতে হবে, তো বিভিন্ন কনফারেন্স পেপার, বিভিন্ন জার্নাল পেপার, ভালো ভালো মানে জার্নাল পেপার তো স্টাডি করতে হবে। এগুলো কঠিন কিছু না, স্যাররা বলে গেছে কথাগুলো যে ভয় পার, এবং কঠিন কিছু না, তোমার মতো মেরিটোরিয়াস, তোমার চেয়ে কম মেরিটোরিয়াস ছাত্রই শুধু অন্যান্য ইউনিভার্সিটি না, আমাদের ইউনিভার্সিটি থেকে দেখবা যে তোমার থেকে মেরিটোরিয়াস কম বা আমাদের থেকে কম মেরিটোরিয়াস স্টুডেন্টরা বিভিন্ন দেশে খুব ভালো জায়গায় ভালো রেজাল্ট করতেছে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট এবং পজিটিভ পয়েন্ট, এটা হচ্ছে কনফিডেন্স লেভেলকে তোমাদের বাড়াই দেওয়ার সবচেয়ে বড় জিনিস, যে আমার বড় ভাই, হ্যাঁ, আমার ইমিডিয়েট বা আমার থেকে তিন বছর পাঁচ বছরের বড় ভাই, হ্যাঁ, তুমি তার ব্যাকগ্রাউন্ড যে স্টাডি করে দেখবা যে তার রেজাল্ট তোমার চেয়ে খুব যে ভালো তা না, কিন্তু সে এখন এমন জায়গা আছে খুবই ভালো রেজাল্ট করতেছে, ভালো পারফর্মেন্স করতেছে, এবং ওইসব ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তাকে রেখে দেওয়ার চেষ্টা করতেছে। যদি একটা এক্সাম্পল বলি, রিসেন্টলি আমাদেরই ছাত্র ডক্টর আলমগীর হোসেন অস্ট্রেলিয়ায়, তো ওখানে খুব ভালো রেজাল্ট করেছে। শুধু তাই না, এরকম আমার জানার মতে অনেক রিসার্চার আছে আমাদের ডুয়েট থেকে পাশ করা, ওই ইউনিভার্সিটি থেকে ব্যাক করতে আসতে চাচ্ছে না, অনেকে আসতেছে, অনেকে আসতে চাচ্ছে না, কারণ ওখানে যে এনভায়রনমেন্ট পেয়েছে, রিসার্চের মজা পেয়ে গেছে। হ্যাঁ, যেমন একজন টিচার আছে আমাদের এই ছোট ভাই মেকানিক্যাল ইমরান, সে এখানে ওখানে পিএইচডি করার পর এখন পোস্ট ডক করতেছে, তোমাদের বড় ভাই, খুব যে জিনিয়াস, মানে অন্যরকম, আমাদের শুধু সারা যেটা বলে গেছে, এরকম কিছু না, জাস্ট শুরু করা, জাস্ট শুরু করা, চেষ্টা করা, লেগে থাকা, ধৈর্য ধারণ করা, হতাশ হওয়া যাবে না। শুধু তাই না, যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, মনে হয়েছে আমি যখন পিএইচডি করতেছিলাম আমার অনেকগুলো প্রবলেম ছিল। প্রথম প্রবলেম ছিল যে আমার ফ্যামিলি বাংলাদেশে ছিল, ফ্যামিলিকে নিতে পারিনি, আমার ফ্যামিলি বড় ছিল। তোমাদেরকে এগুলো বলতেছি একটু উৎসাহ দেওয়ার জন্য, হয়তো আশিক কুমার কর্মকার ডিটেলস বলবে ওই রিসার্চ নিয়ে, ওইগুলোতে আমি আর গেলাম না, তোমাকে এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করতেছি। অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়েছে, অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। আমার ধারণা রিসার্চ করতে গেছে
প্রবলেম ফেস করে নাই, এরকম পাওয়া যাবে যে 2-3% আর ম্যাক্সিমামে কি বিভিন্ন প্রবলেম ফেস করেছে, সে রিসার্চ করতে যে ভাবছে যে আমার দ্বারা হবে না, প্রথম সেমিস্টার দুই সেমিস্টার ভাবছে যে না আমার দিয়ে কিছু হবে না, প্রথম সেমিস্টার দুই সেমিস্টার কোনো পেপার হয় না, এরকম আমিও দেখেছি আমাদের লেভেলে এরকম অনেকেই ছিল যে প্রথম দুই সেমিস্টার কোনো পেপারই নেই, ভালো পেপার না, কিন্তু তারপরে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার থেকে যে পেপার পাবলিশ শুরু করলো সব Q1 Q2, মানে খুব ভালো মানের হাই র্যাঙ্কিং এর পেপার আর কি, হ্যাঁ বাংলাদেশের ওই নর্মাল পেপারের মতো। তো তার মানে কি, তো ওটা হচ্ছে ধৈর্য ধরে লেগেছিল, কারণ কোনো একটা কিছু ফাইন্ড আউট করা, ফাইন্ডিং করা, বের করা সেটা সময় লাগে, কিন্তু তুমি যখন একটা জিনিস বুঝে যাবা, ফাইন্ড আউট করা, টেকনিক শিখে যাবা, ল্যাবের কাজ মোটামুটি এক্সপেরিমেন্টটা যদি হয় সেটা গোছায় ফেললা, তারপরে পেপার পাবলিশ করার কিন্তু খুব একটা সময়ের ব্যাপার আমার আর জাস্ট কিছুই না, কিছু হচ্ছে এক্সপেরিমেন্ট কাজ করলে এক্সপেরিমেন্ট কি কি কাজ করতে হবে টেকনিক গুলো জানা, আর পেপার পাবলিশের ক্ষেত্রে কিছু পয়েন্ট টেকনিক খেয়াল রাখতে হবে, সেই টেকনিক গুলো হচ্ছে তোমাকে কিছু ভালো জার্নাল কনফারেন্স পড়তে হবে, করে পেপার লিখতে হবে, পেপার লেখার যে টেকনিক গুলো আছে এগুলো তুমিও জানবা, সুপারভাইজার হবে এখানে আর শিক্ষক কিছু গাইডলাইন দিবে, একটা যে কোনো একটা পেপার যদি আমরা লিখতে চাই তো সেই পেপারটা সামারিটা চলে আসে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের ভিতরে পুরো পেপারটা সামারি থাকে, তোমাকে পেপার স্টাডি করতে গেল তোমার ফুল পেপার পড়া দরকার হয় না, একটা পেপারে অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন যদি ভালোভাবে বোঝা যায় ওই পেপারের ভিতরে কি ড্রব্যাক আছে, কি লিমিটেশন আছে পেপারে, কি ম্যাক্সিমাম জিনিস বোঝা যায়, তারপরে ধাপে ধাপে ম্যাথোডোলজি বা কীভাবে বাকি জিনিসগুলো জানার প্রয়োজন হয় আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে কিছু টেকনিক যদি অ্যাপ্লাই করা যায় জানা যায় তাহলে পেপার লেখা খুব ডিফিকাল্ট না, আর পাবলিকেশন বেশি করার ক্ষেত্রে একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দিচ্ছিলাম, তোমরা পরের ধাপে আসবে যেহেতু বিগিনার দিয়ে না, কারণ বিগিনার সম্পর্কে কথা অলরেডি অনেকগুলো হয়ে গেছে, তো পেপার পাবলিকেশন বেশি করার ক্ষেত্রে যে টেকনিক করে, কেউ যদি আমরা যখন রিসার্চ করতে যাই কাজ করতে যাই, সাপোজ তো তুমি এমন কাজ করে এক্সপেরিমেন্টাল 2-3 কাজ করে ফেলছো একটা বোঝার জন্য আর কি, 2-3 কাজ মোটামুটি হয়ে গেছে, তো সেক্ষেত্রে যে জিনিসটা করা যায় তুমি 3 রেজাল্ট পেয়েছো, যদি আমি সাপোজ ধরি 3 রেজাল্ট পেয়েছো, সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছো একটা মিডল ক্লাস, একটা তৃতীয় থার্ড ক্লাসে রেজাল্ট পেয়েছো, তুমি সার্চ করে দেখবা তুমি যে সব পেপার নিয়ে স্টাডি করেছো পড়েছো সেই পেপারগুলোর মধ্যে তোমার থার্ড যে পেপারটা 3 যে রেজাল্ট পেয়েছো সেই রেজাল্টটা যদি তোমার অন্যান্য পেপার থেকে খুব ভালো হয়, তুমি এই পেপারটা তুমি ক্লেম করতে পারবে, এই পেপারটা দিয়ে তুমি এই ডাটাটা দিয়ে তুমি পেপার লিখে ফেলতে পারো, এটা একটা ভালো টেকনিক, এটা হয়তো অনেকে জানে না বা করতে চায় না, তোমার ফার্স্ট সবচেয়ে ভালো যে রেজাল্ট পেয়েছো সেটা দিয়ে ফার্স্ট পেপার করতে হবে এরকম কোনো কথা নাই, কথা হচ্ছে তুমি তৃতীয় যে রেজাল্টটা পেয়েছো ওটা দিয়ে তুমি অন্যদের সাথে কম্পেয়ার করে তোমার এই তৃতীয় মানের যে রেজাল্টটা সেটাই অন্যদের অনেকের চেয়ে মোস্ট অফ দ্য কেস অনেকের চেয়ে তোমার রেজাল্ট ভালো, তুমি এটাকে ক্লেম করতে পারো ফার্স্টে, এটাকে ক্লেম করলে তুমি একটা জার্নাল পাবলিশ করলে, পরে যে রেজাল্টটা পাইলা ওই রেজাল্টটাকে তুমি আবার দ্বিতীয় যে রেজাল্টটা পাইলা সেটাকে ক্লেম করে এবং তুমি যে পেপারটা আগে পাবলিশ করেছো সেটাকেও এখানে সাইড করে তোমার এই কাজ হচ্ছে এই কাজটা ভালো হয়েছে, তুমি কোনটা আগে করেছো সেটা তো নষ্ট না, রিভিউয়াররা জানার সম্ভব না, জানার দরকারও নাই তুমি কোন কাজটা আগে করেছো, তো দেখা গেলো 3 ডাটা পেয়েছো, তুমি 3 ডাটা দিয়ে তুমি পাবলিশ করতে পারবে যদি তুমি এই টেকনিকটা তোমাদের জানা থাকে, তো সব পেপার পাবলিশের ক্ষেত্রে কোনো একটা জটিল কিছু না, ল্যাবে রিসার্চ করতে গেলে অনেক রকমের রেজাল্ট পাওয়া যায়, তুমি যে রেজাল্ট পাওয়া সেই রেজাল্ট দিয়েই সেই রেজাল্টটা যদি অন্য 8-10 থেকে ভালো হয় তুমি সেটা দিয়ে কম্পেয়ার করে তুমি একটা পেপার লিখে ফেলতে পারো, তবে একটা জিনিস হচ্ছে ভালো পেপার করার জন্য ভালো কাজ করার জন্য রিভিউ পেপার স্টাডি করতে হবে এবং রিভিউ পেপার লিখতে হবে, রিভিউ পেপার জিনিসটা কি, রিভিউ পেপার হচ্ছে তুমি 20-30-40-50-100 যেতগুলো পেপার পারো এগুলো পড়লা কোনো একটা কাজের উপর বা কয়েকটা কাজের উপর করে তুমি তখন সেখানে সামারি করলা সামাপ করলা করে দেন তুমি সুন্দরভাবে যদি কয়েকটা রিভিউ পেপার পড়লেই বুঝে যাবা কিভাবে রিভিউ পেপার লিখতে হয়, তো সেভাবে রিভিউ পেপার লিখলে তোমার একটা কাজ একটা ফিল্ড সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়ে যাবে, তুমি আইডিয়ার উপর বেস করে কাজ করতে পারো। আরেকটা টেকনিক হচ্ছে যে তুমি সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ইমেল করাটা, কোনো সুপারভাইজারের সাথে বা কোনো টিচারের সাথে যোগাযোগ করার জন্য একটা ফর্মেট থাকে একটা প্রপার ওয়েতে ইমেল করতে হয়, এগুলো হয়তো তোমার ইমেল সম্পর্কে হায়ার স্টাডি অ্যাবরোডে বা বিভিন্ন জায়গায় অলরেডি তোমাদের আলোচনা হয়েছে, তোমরা অলরেডি জেনে থাকে না জেনে ওইসব ভিডিও আছে অলরেডি, অথবা বড় ভাইদের সাথে আলোচনা করবো, তো ওই ফর্মেটে তুমি সুন্দরভাবে একটা সিভি তৈরি করে ইমেল করে যোগাযোগ করে ফেললাম।
তারপরে যোগাযোগ করার পরে সুপারভাইজার এবং এই বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে হয় সেগুলো হয়তো তোমরা শুনেছ, আমি জাস্ট আমার বলতেছি। অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, জাকির আসলে অনেক রাত হয়ে যাচ্ছে তো, 11টা বেজে গেছে, একটু শর্ট করতে হবে প্লিজ। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আমি শর্ট করেছি এখন শেষ। তো যা হোক, যে জিনিসটা হলো ইমেল করার পর তোমাকে সুপারভাইজারকে অনেক ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটিতে কনফারেন্স করতে হয়, তার জন্য একটা প্রপোজাল লিখতে হয়। এই প্রপোজাল লেখার জন্য একটা টেকনিক হচ্ছে, আমার বিশেষ করে আমি মালয়েশিয়া আমি দেখেছি, আমার রুমমেট ছিল, হ্যাঁ, তাকে অস্ট্রেলিয়া থেকে বলেছে প্রপোজাল লিখতে, সে এক রাত্রে একটা করে প্রপোজাল লিখতে পারত, এক রাত্রে। এর মানে কি, যে সুপারভাইজারের সাথে সে মেল করবে, ওই সুপারভাইজার কি ফিল্ড নিয়ে কাজ করে, তার কিছু পেপার পাবলিশ করেছে বা ওই রিলেটেড যে পেপারগুলো আছে সে পড়ে একটা প্রপোজাল দাঁড় করবে। এরকম জাস্ট আমার হিসেবে একটা কথা বলতে চাই, ওই আমার মাস্টার্সের একটা স্টুডেন্ট আমার সাথে, আমি তো পিএইচডি করতেছিলাম, তারকে অস্ট্রেলিয়া থেকে নেওয়ার জন্য 3-4 জন সুপারভাইজার বেকুল হয়ে গেছে, তার বেশ কিছু পাবলিকেশন ছিল এবং তার প্রপোজাল দেখে তারা স্যাটিসফাই যে সে কাজ করতে পারে। এই কিছু টেকনিক যদি জানা থাকে, এবং স্যাররা তো বলেছি তোমাদের কনফিডেন্স লেভেলের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে, এই বিষয়গুলো যদি তোমরা ফলো করো, তোমরা এখান থেকেই আমার আত্মবিশ্বাস, তোমরা যারা আজকে এই সেমিনার শুনতেছ, তোমরা যদি সবাই চাও ডিটারমাইন হওয়া, তোমরা সবাই ম্যাক্সিমামই ভালো রিসার্চার হইতে পারো। ভালো রিসার্চার হওয়ার জন্য ভালো লাগার দরকার নেই, জাস্ট হচ্ছে কিউরিওসিটি মাইন্ড থাকতে হবে, ধৈর্যশীল হইতে হবে, লেগে থাকতে হবে, এবং কনফিডেন্স যেটা আর কি, লেগে থাকা যে আমি পারবো ইনশাআল্লাহ, এবং সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করতে হবে। প্রত্যেকেই যদি এই পয়েন্টগুলো, মানে আমাদের দুইটা জিনিস আমি যেটা বিশ্বাস করি, একটা হচ্ছে মানুষের কি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারবে, আর একটা হচ্ছে তার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই দুইটা জিনিস যদি কেউ করে, সে তার পজিশনে চলে যেতে পারবে। তো তোমার এই গাইডলাইনের শুরু তো এই জিনিসগুলো তোমাকে স্মরণ করতে হবে। তো যাই হোক, আরো অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ততা প্লাস মেন যে আমাদের ফোকাল পয়েন্ট বা ভোকাল পয়েন্ট, তার ইয়ে শোনার জন্য আমরা অতি আগ্রহ বসে আছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যাত্রা শুরু করেছ, খুব ভালো একটা উদ্যোগ, এবং এটার সাথে তোমরা এবং আমাদের স্যারাও বলে গেছেন, তোমরা কিন্তু আন্ডারগ্রাজুয়েট থেকে বিশেষ করে যারা থিসিস করো, সুপারভাইজারের সাথে মিট করে তোমাদের প্রত্যেকটা, সব সুপারভাইজারই কম বেশি বিভিন্ন পেপার পাবলিশন করেছে, ওনারা জানে তোমরা যে কাজ করতো, সেই কাজ থেকে যদি তোমরা স্যারদের সাথে সহযোগিতা নিয়ে পেপার পাবলিশন করতে চাও, কনফারেন্স হোক, জার্নাল হোক, এবং সেখান থেকে কিছু ট্রেন আপ হয়ে যাবা, এটা তোমাদের ফিউচারে কাজে লাগবে, এবং কিভাবে তোমরা রিসার্চ শুরু করবা, তোমাদের সুপারভাইজারদের সাথে এখনই তোমরা যোগাযোগ করে কাজটা আগায় নিতে পারো। যদি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা হয়তো সবাই এরকম সুযোগ করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো এই সুযোগগুলো হবে, তোমরা এখনো তোমাদের সুপারভাইজারের সাথে যোগাযোগ করে কাজ শুরু করতে পারো। তো আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আমাদের সুদ্য টিচাররাও আছেন, প্লাস আমার কলিগ, প্লাস তোমরা যারা শুনতেছ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাবধানে থেকো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জাকির হোসেন স্যারকে স্যারের মূল্যবান বক্তব্যের জন্য। এখন চলে যাচ্ছে আজকের মূল সেশনে, সেমিনার অন গাইডলাইন্স ফর স্টার্টিং রিসার্চ বিগিনার্স, যার কিনোট স্পিকার আমাদের সম্মানীয় ইঞ্জিনিয়ার আশিস কুমার কুমার স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ ট্রিপলি ডুয়েট গাজীপুর। আর এই সেমিনারের ওপর সেমিনারের শেষে 10 মার্কের একটি কুইজ অনুষ্ঠিত হবে, যার 100% মার্ক প্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে টিএস এর পক্ষ থেকে একটি সনদ। এখন আশিস স্যারকে বলবো এই পর্যায় থেকে এই সেশনটি কন্ডাক্ট করার জন্য। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? Yes, can you hear me? Yes sir, আমরা শুনতে পাচ্ছি। Okay, thank you very much for your patience. Actually, many thanks to our honorable teachers, Professor Dr. M.D. Abdul Rashid sir and Professor Dr. M.D. Raju Ahmed sir, and also Professor Dr. M.D. Zakir Hussain sir, for their valuable comments and for the encouragement to the students and participants. So actually good evening, but it's going to be midnight, so I have to start very soon. So before starting, I would like to introduce myself. I am Ashish Kumar Karmakar,
I am currently working as an assistant professor in the Department of Electrical and Electronic Engineering and Dhaka University of Engineering and Technology, Gazipur. And before this position, I have involved in different public and private organizations as an assistant engineer and also as a faculty members in different private universities. So it's actually a great honor for me to present a keynote in front of you all. So dear participants, I am cordially invite all of you to hear with me and stay with me. And I have also want to say that if any question is arise in your mind, that please note down and also you can put it in the chat box. And after conducting all the session, there will be a question and answering session, and I will answer all the questions serially. So thanks a lot. So I would like to share my slides now. And due to the resolution problem, I want to stop my video, if you permit me. Can you see my slides? Hey, Ashish, dekhte pachhi, shunte pachhi. Okay, continue, please. Okay, sir. Thank you, sir. So, although I am here for delivering my lectures on research guidelines, but I'm a very young researcher. Actually, I have started my research career a few years ago, and my mentor is also here, present here, Professor Dr. M.D. Raju Ahmed sir. He's also always encouraged me to do some research and being a good researcher. And collaborating with my beloved sir, I have published many papers in different journals and conferences. And here I am going to present my slides. And these are my research interests. Actually, there is no, and these are my all introduction and then types, purposes, and importance of research. And I also described about the what are the barriers of starting a research, and also what are the requirements for a young researcher, and then the steps of research process, and finally tips and relevant suggestions for the researcher. So many of our teacher already said about research. Here in my slides, I have also two words, re and search. Re means again, and search means find out something by careful investigation. So actually research is an organized investigation or study for creating new knowledge. So when you want to create a new knowledge or create innovation, you have to think about research. So this research can be used a new knowledge, can be creating of new knowledge, and also you can use the existing knowledge to develop new knowledge in a creative way. Actually, this research are done for the betterment of the society, already we know. And then the type of research, we know basically the research is mainly two types. One is the pure research, that is also called as basic research. And another one is the applied research. So when you think about the pure research, it's actually, it has no specific goals. It only identifies and advances the knowledge and contributes to the formulation of new theories. Suppose you can explain what are the properties of sun and how the sun moves or earth rotates or how it operates. These are the secrets and these are the pure science, and this pure science has no direct benefits to the problems. So for the betterment of the society, it has no direct impact, but it has indirect impact. And another one is the applied research. Actually, all of us we perform the applied research in our society,
mostly. And thus, the applied research actually solves a specific and practical problem based on the pure research. So when you do applied research, you have to think about the pure research, and this pure research can contribute to the applied research. So applied research, how it can be done, or what is the purpose of this applied research, we will discuss in my next slides. Another two types of research we actually do in our daily life, in also my professional lives, our professional lives, such as informal research, and another one is formal research. So when you go to any shop for taking any commodity, then you first ask for the price. And if you know the price of this commodity in other shop is lower than this shop, you should go for the next shop. So actually informal research is such like that. And this type of research we actually performed in our daily and personal life. But formal research, it's actually using the scientific tool. And after the rigorous experiment or scientific investigation, this type of formal research can be applied for the broader aspects. But informal research cannot be applicable for the broader aspects, because the commodity of the price of a commodity is suppose 20 taka for a region, but it can be 50 taka for another region. So why this type of discrimination is there? It cannot be a good research actually. But when you apply your scientific knowledge and scientific tool for experimenting or benchmarking this type of investigation for broader aspects, then it can be a formal research. So here is three type of formal research is here mentioned: market research, technical research, and scientific research. Next, the purpose of research. So when we are able to know about the basic understanding of research, then we should know what are the purposes of research. Actually, we know there are countless of problems around us, and these all the problems are not the actually research problem. So these are categorized into actually mentioned earlier, pure and applied research. But what is the known facts and what is not known, and what we can develop, is the purpose of actually research. And if you know what is the known facts and what is not known, and how the unknown parts of the facts can be developed and how it can be controlled, is the main purpose of the any research. So there are four steps actually. First step is the identification, that is the finding answer to the question. Most important part of any research is finding the questions. What is the problem? What is the specific problem? And how this problem can be solved? This should be inferred by the researcher. This should be predicted by the researcher. So before starting the research, the researcher first need to identify what is the problem, and then he or she needs to find the probable solution. And then the exploration. Exploration means here more information regarding the chosen topics. Finally, we chose the topics, and regarding these topics, we need more information, and discovering the required information, and also the interpreting the new facts and causes, we can explore the idea. And after that, the explanation. When you explore the main ideas and designed your research in a scientific way, then you should test your concept or theories, or benchmarking these theories with the existing research. Why? That's why, because we want to accept my innovative theories instead of the previous theories. So that's why it should be experimented and should be benchmarked. And finally, the prediction and control. Actually, these are the result parts. And after performing this type of investigation, you should know what will happen in future and how this can be controlled scientific in a scientific way.
and then the importance of starting research for beginners. Actually, already we know that being a researcher, you should have a lot of recognition. You will get a lot of recognition, and before accept this recognition, it has several benefits. First of all, it opens the new doors of learning and enhances the problem solving skill. Actually, when you want to be a researcher, you should know about the problem thinking skill and also the learning skills. So then the engaging with the research, beginners who participate in the research capable of exploring new knowledge. Already we know that research is relevant with the creation of new knowledge or innovation. So engaging with the research, researchers will benefit it to get the new knowledge. And third one is that it will improve analytical and communication skill. If you want to be a good researcher, you should have good analytical skill and also the communication skill, such as reading, writing, listening, and speaking. Finally, it will help the society for the betterment of the world. Now, I would like to describe the barriers of starting research. Actually, in our country, we've faced several barriers in starting research, but this type of barriers are not limited, but it has also, there are also several barriers. First of all, I select this one, the inadequate desire or goal. Already our teachers already mentioned that our student they have not enough desire or strong desire or goal or aim or have patience for starting a research. So before starting research, you should have adequate desire. Then the budget requirements. Actually, we know being a researcher, what will you earn and what will be the recognition and what will be the status of your life, and that's the budget is required, and that is the main motivating factor for starting research. Due to the lack of budget requirements, in our country, researcher cannot keep up with the present status, and they are deviated from their position. And actually, you see in other countries, when our researcher goes and they have performed a lot of works and they will publish a lot of good works in reputed journals. But in our country, they cannot do. Why? That is the main reason. So third one is the insufficient laboratory facilities. I think this one is also the prominent factor for as a barriers. Actually, in our country, the laboratory facilities, I think 48 maybe public universities in our country, but there are one or two or three universities should have the sufficient laboratory facilities, but other doesn't have sufficient laboratory facilities. That's why the researcher will not motivated by this to starting a research. And then the lack of qualified supervisors. I think our country has a lot of researchers, a lot of supervisors, but they are not actually trained up, and they cannot do their best due to the lack of motivation. That's why lack of qualified supervisors is also an hindrance for starting research. And next, the lack of data. I think if you go to any organization in our country, they say the information is open for all, but in practical situation, that is not actually correct. If you go to any organization for taking some data, they will say that this data is confidential and cannot share to you. And that's why the perfect research cannot be happened here. And finally, lack of training. This is also a barrier for starting research. So prerequisites for young researcher,
before going to be a researcher, you should have, you must have the strong desire, strong passion, aim, and enough patience. And then be careful about your mental and physical health, because when you do some research, then your mental and physical health is affected by stress, lot of stress. Then you should be able to maintain your good mental and physical health before doing some research. And then the research ethics. Everybody, we know that the ethics is the guidelines and rules of regulations which should be maintained. But in the research, many early researchers, many young researchers try to copy their idea from other research. This is very bad practice. You should avoid this. And I know that many researchers in our country develop their ideas very creative way, but they cannot write their ideas perfectly. That's the lack of communication skill. That's why finally I have written that improved communication skill is required. That's why the writing skill and speaking skill, listening and reading. So all of the categories are required for good communication skill and for being a researcher. If you try to present something, then you have to be a good speaker. And when you present something to the scientist or the special audience, then you have to listen carefully. And after that, when you publish something, then you have to written and reading the existing literatures from the journals and books carefully. So therefore, here four categories of skill is very much necessary. And this is the most attractive parts. Actually, these are the main parts, I think, the steps for research process. If you want to start the research, you have to start from the identifying problem. And these are the first part. And then literature review, and then methodology and research design, data collection, and then data analysis, report writing and publication. Actually, these six parts are key parts for any research process. So first of all, you have to think what is the problem, and then the literature review, then a methodological design or research design. Then you have to collect the data and analyze the data using a scientific way. Then when your result is found, and then your report writing is necessary, and your publications in journal or conferences is required for your recognition or your benchmarking. So this identifying problem or topic selection, this is the part or main part also. If you a good problem, then it cannot be a well-established result. So Amit said all over the world that an well-identified problem can lead the researcher towards successful ends. However, it's more tricky. So as we know, there are countless problems around us, although we have to select appropriate one. That is one the, I think, research problem and non-research problem. There is two categories, research problem and non-research problem. So what is the research problem and what is the non-research problem? So first of all, I would like to say about non-research problem. Non-research problem doesn't require any further investigation for getting solution. Non-research problem, such as, I can say that the reasons for outbreak of coronavirus, already we know that the this pandemic is caused by the virus named coronavirus. So these are spread out by this way, we already know. So is there any other new option? Then you have to
do some research, but you, if there are no option, no new option, then you have no, you don't have to do any research. And another one is the prices of warm clothes during winter season. Already we know that prices of warm clothes is increased during winter season. Already we know. Therefore, this type of research don't necessary. And another one is the traffic jam within the city after office hour. Here the cause is written already and we already know. Therefore, no research should be performed with this cause. And you should keep in mind that already existing knowledge falls within the non-research problem. But if you want to contribute further, then it will be a research problem. Suppose we already know that the reasons for outbreak of coronavirus. So if you would like to develop other new ways of new reasons for outbreak coronavirus, then it should be a research problem. But if you research only on the existing way, then it should be a, should not be a research problem. So we know already about investigation and testing for solution. Such as these are example taken from my research experiment. So first of all, if we would like to say that the extension of driving range for electric vehicles are necessary, several methods already existing in different corners of the world, but they identified a lot of problems, but all these methods cannot provide the extra driving range. Therefore, this problem can be a good topic of interest for research problem. And another one is the, if you want to know what are the challenges of electric vehicle adoption in Bangladesh, that is also a research problem, because there is no literature already done before for such type of problems. It can be a research problem. But if these type of problems are already existing, then it should be a research problem. And next, another example is that if you consider the energy consumption of a local region is suddenly reduced. So what are the factors why this energy consumption is reduced? To know this reason, research is needed. So I try my level best to explain the research problem and non-research problem. Actually, these are very important for identifying the research. And then the literature review. This is also called as the literature survey. And this is the most important part after finding the topics or finding the problems. And these problems can be categorized in the view using a tabular format or textual formats. And for sir said that the, you should read the abstract and conclusion. I add that you should read abstract, introduction and conclusion for getting the total idea of the article. If you consider any journal, any conference paper you want to review, then you should read first the abstract, then conclusion. And if you want to get other option or more option, then you should see the introduction part also. And for this reason, because we know there are existing literature are many more, and you have to search on your specific topics. This is called the literature survey, and it consists of an overview and a summary of methodologies. What are the methodology they have applied, and what where they are contribution, and what is the shortcomings or knowledge gaps in their research. This is also indicated in the conclusion part also. So finally, a set of research objectives should define after extensive literature review. When you completed your literature review, then a set of research objectives should clearly define.
Here is a popular method for literature review. This is called the funnel structure of literature review. And you know that when you try to write a literature review, it consists of three parts. First part is the introduction, and this is the broader part, and this is the background, and this is the broader part. And after the narrowing of a subject, chosen subject, then the you go to the main body, and after then you should finalize what is the research problem and what are the research objectives, and these are the final problem, and here you should make a hypothesis. So this is the funnel structure, and here the narrowing of your ideas getting benefited for a specialization or a specification of the designated problem. So when first works with the general ideas, then goes to the specific ideas. And here I have searched in Google Scholar. If you want to know any topics more details, or then you can search the topics on Google Scholar. Okay. And next part is the methodology. Is called also a research hypothesis, and also called as research design. And these are the parts actually we described what are the methods and what are the techniques applied for the analysis of the research, and how these objectives, which are already described in literature review, can be obtained after a systematic way. So research methodology is very important part. How your research can be designed, how your research can be arranged and decorated, well decorated. And when you want to decorate it, research, when you do a perfect extensive research, then you should know what are the tools available in for data analysis and data collection, evaluation and justification. You should know first. Then you should make a methodology or research hypothesis or research design. And research hypothesis, this is a term actually, is a statement of expectation or prediction that will be tested by research. Actually, before doing some research, researcher should know what will be the probable solution. And that is called the hypothesis. So before going to do perfect research, you should know what are the probable solution corresponding to the problem. And research design is a framework of research method and techniques chosen by a researcher. And these research topics can be experimental, can be survey-based, can be semi-experimental, can be reviewed. These are the most important categories of our research paper. And the data collection, you should know that wrong data can mislead your result, and it can affect your research performance. And therefore, you should take the validated and accurate data that will enhance your research performance. And data can be found in the article published in journal or conference or books, newspapers, magazines, and so on. And before putting some data, you should cite their literature. You should cite their literature. In addition, interview and questionnaire can provide realistic data. You can take the data from the interview of several persons of the specific area. And also different organizations can deliver data using their annual reports and periodic bulletins. So you can search your data, relevant data, from their websites also. And then the data analysis, experimental investigation part. After collecting the data, you should analyze the data according to the previous planned in research methodology section. So here the analytical and logical reasoning
is existed for analyze the collected data, and we know there are several methods for data analysis. I have mentioned few of them: regression analysis, Monte Carlo simulation, factor analysis, cluster analysis, series analysis, and so on. Many more analytical tools are available there, and nowadays you can use the machine learning, Python, artificial intelligence for the best analytical option or best analytical tool. And also there should be mentioned that for data analysis, the researchers use charts, maps, diagrams. Actually, after having a rigorous experiment, then the researcher demonstrate their results in a chart, map, or diagram. So chart, maps, and diagrams are the best tools for data analysis. And this can be help the researcher for showing the variations. And these analysis can be two types. One is the qualitative and quantitative approach. And research also be qualitative and quantitative. So what are the facts behind this? Actually, quantitative research or quantitative analysis do not use numerical values, numerical data, but qualitative approach or methods don't use numerical data. It only explore the ideas and experiences. So qualitative approach deals with the exploring ideas and experiences, but quantitative approach analyze the numerical data using the numerical data. So when your result is ready after completing the experiment or investigation or analysis, then you should perform report writing, and that is the vital tool, vital option for the young researcher or all of the researchers. Because if you don't know how to report, write a report, and how to publish a report, then your full work may be spoiled. And therefore, be a strong researcher. You should be able to do some report writing and publications options. So why this report writing is necessary? I have mentioned few two or three terms, sentences. First of all, research work in open and broader platform. When you submit your research in a journal or conferences, then a different reviewer panel evaluate your research based on their experience. Therefore, they commented on your research. You can improve your research, which will enhance your future performance and also the quality of your existing research. And it will help to open it in the broader platform. And next, you will get recognition from the scientific society and or can get a degree. And if you are a student, master student or PhD student, then after publishing your scientific report in a reputed journal, you can get recognition from scientific society as a good researcher. And also you can get a degree after submitting your report, I mean thesis. And then the successful research outcome will benefit the society, which further improves goodwill and status of the researcher. And finally, you should know about the intellectual property right before doing research and how it can be maintained. Many of our country, many of the students don't know what is the intellectual property. And actually, when you demonstrate your performance by doing a research and you discovered a new things and you performed a innovation, you performed a creation of new knowledge, then it's your own property. So how this property can be operates and how this property can be regulated by a body or by yourself and by your administration, it should be written. And these are called as the intellectual property right. And many of the students do their best in your thesis. So when you write a thesis, this is your intellectual property.
That's why you should keep an eye on this intellectual property before doing research. And already I completed my research process steps, and then a few tips for you. Tips for research publication. Actually, we know that without research publication, our research work may be spoiled. So first of all, we should keep in mind the few points I have mentioned here. First of all, you should be aware of the quality of the journal publishers, where you will the article. Is it a low quality journal or not? So before going to be a good researcher, you should not submit your works, your scholarly works in a predatory journal. Predatory journal means low quality journal, and there are several problems which hinders the research background. That's why you shouldn't submit any kind of scholarly article to the predatory journal. That means low quality journal. You should go for the high quality journal. And when you go for the high quality journal, you should do some extraordinary works. And for the first time, I would like to say, please submit it your scholarly research on the conference, then the journal. It will validate your experiment and it will be good for your future journey. And next, before submission, make sure you obey all the guidelines provided by the publishers. Already we know in the journal publishers, they have mentioned several instructions for the authors. But when you submitted a paper without obeying their guidelines or without following their guidelines, then your article may be rejected within very short time. So you should think about this. And third, make sure about the similarity report or plagiarism. You should know about the plagiarism. This is the term which is used for the copying from the other works. If you copy the textual formats, text from other works, then it could be who is known as plagiarism. And is the similarity report. And many well-organized or well-reported publishers, they have mentioned the 30% or 20% or 25% is the similarity report you should be. But over 20% or over 30%, if the similarity report it exists in your scholarly article, that it will be rejected immediately. And finally, try to make the writing more standard, simple, error free, which attracts the reader. Many of the researchers try to write an article with a very complex sentence and also very complex, with a lot of complexity. And how the reader cannot be understood in an easy way, they cannot mention here. There. Therefore, it's a problem. So you should make your writing more standard using a simple, error-free. And many of the researchers, when write their articles, there are a lot of grammatical mistakes and also the spelling mistakes. And these are which distracts the reader. It's also a problem. Therefore, you should make your writing good enough for creating your new paper or research paper. And important suggestion, another few suggestions for you. And first of all, you should connect with the world researchers through several platforms such as Google Scholar. You should have a Google Scholar ID and you can see what are the present status of the your topics, present status of the research in your topics. And also you can make a ID in ResearchGate. And here, a lot of researchers are over here. And also you can make a ORCID ID and also a many more. And there are many platform, other platform here. So you can make their ID for taking the advancement of the knowledge, new knowledge. So next one is the nowadays, different groups in Facebook can surely help you. Already we know that in Facebook,
there are different groups, but these groups can help you a little, but they can waste your time a lot. Therefore, keep in mind that it's a tool for time killing. So don't waste your time on Facebook by Facebooking, by chatting, but put some time in a day for taking some new knowledge with the researcher from other portion of the world, from other groups of the world, from other student organization of the different universities. So you should make some time for in your Facebooking if you want to be a good researcher. And then prepare yourself for a conference publication. Conference publications first. Already I mentioned, before doing some rigorous experiment, then you should go for conference publication. Already we know that in our, not only in our university, in many universities, they have to complete, in my next point, I will describe. Many universities, they have to submit a thesis or project report before their graduation. So this is an wonderful opportunity to make this thesis or project into an article. And you can do this. And in our duet also, a lot of good works are done by the young researcher, I mean our students, but they cannot publish this type of works. One of my beloved students, he's now working in a reputed organization. He has done a good works in their undergraduate level, but he cannot publish this works. And how these works can be published, he doesn't know. Therefore, these are the actual laggings of our students. Therefore, because they have no idea on submission of a paper or creation of a paper or writing a paper, or also how to present this paper more smartly. So you should have know this. And next, try to choose the topics. Of course, prioritize your interest. I say that if you have no interest on the topics, many of our students, when come to come to myself, yeah, on what topics we can choose, but it should have some idea, because you are an engineering graduate, going to be graduate, and you should have, and you should make some knowledge how to develop a how to select a problem. What is the actual existing research problem? You should know. You should make some idea. And before going to আমার মনে হচ্ছে আশিকের ওখানে একটু নেট প্রবলেম হয়েছে, আমরা একটু অ্যাড করতে পারি। Okay, sorry for the interruption. Can you hear me? Ashish, shunte pachhi amra. Okay, please continue. Thank you, sir. So, and next shunte pachhi, point sir. Is the. Okay, thank you. So, next point is the. Ashish, choose the topic which is time demanding and can serve the humanity. Suppose, and. Ashish, slide short of the. Okay, sir. Please choose your topics which is time demanding and can serve the humanity. Suppose nowadays biomedical sector is very crucial, and also energy and environmental analysis, artificial intelligence, data science. তোমার স্লাইড শেয়ার হয়নি তো
স্যারের অফিস ওকে ঠিক আছে ওকে স্যার আই থিংক নাও এটা দেখা যাচ্ছে এখন স্যার ওকে রাইট সো প্লিজ ট্রাই টু হ্যাঁ প্লিজ ট্রাই টু টেক চুজ দা টপিকস সাপোজ নাওডেজ বায়োমেডিকেল সেক্টর ইজ ক্রুশিয়াল এন্ড অলসো দা এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল সেক্টর দিস অলসো ক্রুশিয়াল বিকজ অফ গ্লোবাল ওয়ার্মিং এন্ড মেনি অফ দা রিসার্চার আর ওয়ার্কিং on renewable integration and smart grid, microgrid, and also that's why electric vehicles comes, and also the artificial intelligence and data science, that is the more attractive parts of the researches in nowadays. So you can choose any one of the topics, and from any background, from any kind of subject you have performed, you have studied in your undergraduate level, you can do the research on these areas actually, and because it needs the mathematical formulation and also your programming skills, also your problem thinking skills. So I think all of our students have these things, have the properties, so you can try for the for your best. And finally, for you as a undergraduate student, I would like to say that you first make a group with your friends or your younger brothers or your elder brothers with the same area of interest, and then try to find out a problem which would be interesting for all to do. Actually, if you all in a group try to solve a problem, then it should be a little problem, I think. And if you integrately works for this, and it will be a great works. And recently I have done a work with the collaboration of a associate professor in Joshua University of Science and Technology, and we have done a good works on reviewing several articles, and also we have contributed different portions of the artificial intelligence in our study. So I think it will make a great difference, good better it will make a good deal with the other option organizer or collaborating teachers or faculty members. And as a student, you should make also collaboration, you should make a collaboration with your faculty, with your supervisor, with your teachers, not only your department, it can be also happened in other department also. Suppose if you are a student of CSE, but I am a teacher of Tripoli, you can contact with me, because in your field, and I am also working as in your field also. And that's why collaborative works in our country is not actually popular, but in other countries, in developed countries like USA, Australia, Japan, they have developed the collaborative research program, and therefore they are developed in research. But in our country, you cannot see many developed research options due to not popularity in collaborative works. Therefore, you make some cohorts with your friends, and then try to solve a problem, and that will be an interesting works, I think. So I have completed my slides very fast due to the time shortage. So thank you very much for your patience, and also my honorable teachers are here. I'm very grateful all of you for participating here, and also their various encouraging comments. So thanks all participants. These are the time for question and answering session. So I will look after on chat box. So you can put your sir. There is some question. So I have checked the chat box. So one the student asks, how can we check similarity index, and how can we correct okay, or sir. Modify our report? So please answer this question. Okay, thank you for your inspiring question. Actually, similarity report or plagiarism report is
developed when you collect the three words, consecutive words from any other literatures, then it would be a fact of plagiarism. And there, then the similarity index is calculated based on this. And there are several software is here. Turnitin is the best popular software, and you can check your report before submitting in a journal in this platform. Can I answer your question? So I think you get it. I think you got your answer. And another, I'd like to inform you that we have the similarity index check software into it, and it is licensed copy. So if you just communicate with your supervisor or any teacher, he or she will help you. And another question come from another student. So what are the length of a journal or conference paper, or how can we convert our project report into a journal, into a conference, or into a journal? Can you like to answer this question? I mean thesis or project into a journal or conference, then you should see where you want to submit your conference, where you want to submit your report. Then it is the IEEE conference, or it is the journal for Elsevier or something like that. Then you should see their guidelines or their structural format. And after that, you should put your data from your report into the conference or journal. And I think for these purposes, we need to talk a lot of time. So for the time shortage, I try to give the answer at a short level. So thank you. So I think it's here answered the question very nicely. And another question, I don't want to take so many questions because it's I live 45. So another question is, how can we know the relevant work which have already done in my field or in a field of interest? Actually, very this question is about the literature review. Yeah, yes, sir. Very good question. Actually, I have, I can see my... Yeah, you can see. Please, in Google Scholar, you can write here your topics of interest. And when you search, then the literature review, literature, existing literature, already published literature are will be present here. So you can search in Google Scholar, and also there are several types of platform. Science Direct is also a popular platform for searching the topic of interest. So there is one student raise his hand, Abdullah Al Mahmoud. Please unmute and question to the teacher. Thank you, sir. স্যার আমি আসলে সবাইকে যারা নতুন আর কি ইচ্ছা তাদের জন্য একটা কথা বলতে চাচ্ছিলাম যে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ থেকে যারা নতুন রিসার্চ বা রিসার্চ করতে আগ্রহী তাদের বিভিন্ন টপিকের উপর এখানে রিসার্চ করতে মানে অ্যাবস্ট্রাক্ট জমা দিতে পারবে তাদের ডেট ছিল ওই মাসের 5 তারিখ পর্যন্ত পরে আবার চেঞ্জ করে 10 তারিখ পর্যন্ত করা হয়েছে এটা করতে পারবে আর আমার নিজে একটা কোশ্চেন ছিল সেটা হলো যে একজন নতুন রিসার্চার হিসেবে আমি ধরেন এটা লিখলাম অ্যাবস্ট্রাক্ট লিখলাম বা রিসার্চটা লিখলাম সেক্ষেত্রে আমারটা কোথায় ভুল হলো বা এটা আমি কিভাবে কারেকশন করতে পারি স্যার একটু জোরে বলো তোমার লাস্ট কথাটা শুনতে পারিনি আশি শুনতে পেয়েছো জি স্যার আমি শুনতে পেয়েছি স্যার শুনতে পাওয়া গেছে ওকে ওকে আমি আমি বলতেছি স্যার ওকে থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাবস্ট্রাক্ট লিখি তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের রাইটিং স্কিল যেটা আছে সেটা আমাদের এনহ্যান্স করতে হয় তো সেখানে আসলে আমাদের যে সেন্টেন্সগুলো লিখতে হয় সেখানে কিছু ফরম্যাটিং অ্যাপ্রোচ আছে যেমন অ্যাবস্ট্রাক্ট যখন আমি লিখবো তখন প্রথমে কি থাকবে সেখানে থাকবে ব্যাকগ্রাউন্ড অফ দ্য প্রবলেম দেন থাকবে হচ্ছে সেখানে কি মেথডোলজি ইউজ করা হয়েছে আগে এক্সিস্টিং লিটারেচারগুলোতে এবং দেন আমি আমার যে পেপারটা লিখতে চাচ্ছি সেই পেপারে আমি কোন মেথডোলজি ইউজ করব এবং আমার ফাইন্ডিংসগুলো কি সেটা আমি এখানে লিখবো এই হচ্ছে টোটাল অ্যাবস্ট্রাক্টের যে ফরম্যাট এখন এই ফরম্যাটটাকে আমি আমার লিখতে হবে এমনভাবে এবং আমরা অনেকেই এই যখন অ্যাবস্ট্রাক্ট লিখি তখন আই উই এই টাইপের যে ওয়ার্ডগুলো লিখে থাকি এইগুলো লেখা যাবে না এগুলোকে প্যাসিভ ফর্মে লিখতে হবে সো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোশ্চেন অ্যানসার দিতে পারছি হ্যাঁ হ্যাঁ আই থিংক ইটস ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সো নাও লাস্ট কোশ্চেন ফ্রম মনির হোসেন প্লিজ মনির হোসেন আনমিউট এন্ড মেক ইওর কোশ্চেন থ্যাংক ইউ স্যার স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে
মানে কিছু কিছু ফিল্ডে দেখা যায় যে আমাদের যেই গবেষণাগুলো আগে হয়েছে সবগুলো গবেষণাই হচ্ছে মানে প্রমাণ ভিত্তিক না, মানে এগুলা প্রমাণিত না, সবগুলাই হাইপোথেসিস বা এরকম আকারে থেকে যায়। তো ওই ক্ষেত্রে যদি আমরাও স্যার এরকম হাইপোথেসিস বা দাঁড় করাই তখন হচ্ছে স্যার মানে ওইগুলা ক্ষেত্রে সফলতা কতটুকু আসা যায় স্যার? আচ্ছা, অ্যাকচুয়ালি একটা আমি দেখাইছি অলরেডি যে রিসার্চ হাইপোথেসিস, একটা রিসার্চ যখন করতে যাব তখন আমাকে যেমন প্রবলেমটা ফাইন্ড আউট করার লাগবে, সাথে সাথে কিন্তু তার প্রবাবল সলিউশনটা ফাইন্ড আউট করা লাগবে, দ্য হাইপোথেসিস। When you find some problem and then the probable solution, that is called the hypothesis. And without hypothesis, you cannot do more research or future research. So hypothesis lag bhi amader ashole. Yes, thank you very much. So this is the all question I have so far collected from there, chat. There is also another question I would like to say. What is the difference between research work and thesis work? MD Kamruzzaman from Singapore, maybe, is my friend. So, Mr. Kamruzzaman, actually, research work and thesis work, these are similar. When you do the research work for your degree, for your educational qualification, then it is called as thesis work. But when you do some research, it can be called as research work. And I think research work and research work can be thesis work, but thesis work cannot be a necessarily a research work. Okay, thank you. So thank you very much, Ashish Kumar. So I think this is all question we have received from the participant. If you have any more question, please email to the speaker and I think he will try to answer your question. So thank you very much from Ashish Kumar Parmukar. So I want to show a very simple Ashish. Sir. তুমি একটু স্লাইড শোটা একটু আপ করো, সো আমরা মনে হয় শেষ পর্যন্ত চলে আসছি। এখন কুইজটা কিভাবে নিব ওরা সেটা ওরা একটু অ্যারেঞ্জ করুক। সো আমি তোমাদের জাস্ট একটা ছবি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা কি আমার একটা পিকচার দেখতে পাচ্ছ? Yes sir. হ্যালো, দেখা যাচ্ছে স্যার? Yes sir. এটা একটা IEEE প্রোগ্রামের, IEEE একটা প্রোগ্রামের একটা পিকচার। এখানে IEEE চেয়ার আছে, সিলিয়া ম্যাডাম আছে, আমি আছি, আমি IEEE কমিটিতে সেন্ট্রাল কমিটিতে ছিলাম তখন, আর যারা আছে এরা হচ্ছে আমাদের ডুয়েট স্টুডেন্ট। আমার পাশে যে আছে লম্বা ছেলেটা, মনে হয় ওকে অনেকে চিনো। তো এরা কিন্তু আসলে আমার জানার মতো কেউ ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিল না, এরা সবাই IEEE স্টুডেন্ট ছিল। এবং এরা IEEE তে আমরা এই ছবিটা তোলা হয়েছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে, সেখানে আমাদের IEEE একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি ডুয়েটের প্রতিনিধি হিসেবে আমাদের স্টুডেন্ট নিয়ে গিয়েছিলাম। এবং সেখানে একটা ওপেন কম্পিটিশন হয়েছিল, কুইজ কম্পিটিশন, ওপেন ইনস্ট্যান্ট কুইজ কম্পিটিশন। এই কুইজ কম্পিটিশনে সবচেয়ে, এখানে প্রায় বাংলাদেশে তখন আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ ছিল 53টার মতো, অর্থাৎ 53 ইউনিভার্সিটি থেকে এখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল। তো এই কুইজ কম্পিটিশনে সবচেয়ে বেশি কুইজের অ্যান্সার দিয়েছিল যেই দলটা, যে ছেলেটা, সেটা হচ্ছে এই লম্বা ছেলেটা, আমাদের ডুয়েটের যে স্টুডেন্ট সুসময়, হ্যাঁ, ও কিন্তু সবচেয়ে, এখানে বুয়েটের স্টুডেন্ট সবগুলো ইউনিভার্সিটি, ব্ল্যাক, নর্থ, সাউথ, সব ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। তার ভিতরে সবচেয়ে বেশি কুইজের ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়েছিল আমাদের ডুয়েটের স্টুডেন্টরা। এবং কুইজগুলো, কোশ্চেনগুলো ছিল খুবই ইনোভেটিভ এবং ইন্টেলিজেন্ট টাইপের। আমার এটা বলার উদ্দেশ্য আসলে যে আমাদের ছাত্ররা কিন্তু অনেক মেরিটোরিয়াস, হ্যাঁ, অনেক মেধাবী, এবং তাদের মেধা আমি মনে করি যে কারোর চেয়ে কম নয়, বরং অনেক ভালো। কিন্তু তারা আসলে কেন যেন রিসার্চটাকে একটু ভয় পায়। এবং আরেকটা প্রবলেম আমাদের যেটা বাংলাদেশে হয় যে কেউ চাকরিতে ঢুকে গেলে সে মনে করে আমার আর রিসার্চ করার কিছু নেই, সো যারা টিচিংয়ে থাকবে তারা রিসার্চ করবে। আসলে এই ব্যাপারটা কিন্তু এরকম না, বরং চাকরি যারা ফিল্ডে কাজ করে তাদেরই রিসার্চ করার অপরচুনিটি আরো বেশি, বিকজ দে ক্যান নো দ্য রিয়েল প্রবলেম
আমরা কিন্তু অনেক সময় দূর থেকে ওই রিয়েল প্রবলেমটা জানতে পারি না। সো তোমরা যারা আছো, তোমরা, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এরকম সোসাইটি যেমন আইট্রিপলি ব্রাঞ্চের সাথে যুক্ত হলে তোমরা এই ব্রাঞ্চের মাধ্যমে প্রায় 50-60 ইউনিভার্সিটির সাথে যুক্ত হতে পারবা। তোমাদের অনেক ফ্রেন্ড হবে, ইউ ক্যান শেয়ার ইউর নলেজ, ইউ ক্যান গেট আ রিসার্চ আইডিয়া ফ্রম দেম, দেন ইউ ক্যান ডু বি এ গুড রিসার্চার। সো থ্যাংক ইউ, এটা আসলে তোমাদেরকে এনকারেজ করার জন্য আমার শেয়ার করা, যে তোমরা আসলে আশিস যে কথাটা বললো যে কোলাবোরেশন করা, কোলাবোরেশন করার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, মানুষের সাথে কমিউনিকেশন, তার জন্য তোমরা সোসাইটি আছে, এগুলো ইনভলভ হতে পারলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ আশিস। থ্যাংক ইউ স্যার। স্যারকে অনেক ধন্যবাদ এমন ইনফরমেটিভ সেমিনারের জন্য। যে সকল শিক্ষার্থীর রিসার্চ সম্পর্কে কিছুটা অস্বচ্ছ ধারণা ছিল, এই সেমিনার তাদেরকে ভিন্ন তথ্য প্রদান করতে পেরেছে। জুমের চ্যাট বক্সে আমরা আজকের কুইজের লিঙ্ক দিয়ে দিব, আর কুইজের লিঙ্কটা দেওয়ার পর আশা করি আপনারা শিক্ষার্থীরা সকলেই এই কুইজে অংশগ্রহণ করবেন। আপনারা সেই লিঙ্কটা কপি করার পর আজকের সেমিনার থেকে, আজকের প্রোগ্রামটি থেকে, জুমের এই লিঙ্ক থেকে লিভ নিতে পারেন। তাহলে আমরা এখন বিদায় নিতে পারি নাকি? জি স্যার, আমাদের আজকের সেমিনারটি শেষ, আর কুইজের লিঙ্ক এখন দিয়ে দেওয়া হয়েছে। শেষে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামটির সব সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ অতিথিবৃন্দকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি একটা কথা বলতে চাচ্ছি, আমাদের রাজু স্যারও বলেছে তোমাদের হয়তো কয়েকজন হাত তুলেছ কিন্তু হয়তো কোশ্চেন আনসার আশিস এই মুহূর্তে দিতে পারে নাই ব্যস্ততার কারণে প্লাস সময় লিমিটেশনের কারণে। তোমরা ওর সাথে ইমেলের মাধ্যমে অথবা আমার ফোনে যোগাযোগ করলে আশা করি সব কোশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবো। তোমরা হতাশ হওয়ার কারণ, আমি 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 এখন অ্যাভেলেবল আছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ইন দ্য মিডিয়ে বলতে পারো, তোমরা যেহেতু ফিল আপ করতেছো আমি আমি আছি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমি বিদায় নিতে চাচ্ছি আর কি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা অর্গানাইজার হিসেবে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অংশগ্রহণ করেছো তাদেরকে ধন্যবাদ, আর আমাদের যে কিনোট স্পিকার ছিল এবং আমাদের সৌদি সালা ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আমরা এখানে সমাপ্ত করে দিতে যাচ্ছি, যদি আর কোনো কোশ্চেন না থাকে আর কি। কোর্সটা যখন স্টার্ট করবে তখন থেকে তার 15 মিনিট কাউন্ট হবে আর কি, স্টার্ট করা আছে, আমরা ওখানে দেখতে পারবো। তো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোর্স এখনো না গেলেও স্যারকে করতে পারেন। আমি আসি, যদি কারো প্রশ্ন থাকে আমি আরো 5 মিনিট আসি, যে কেউ জিজ্ঞেস করতে পারো। আচ্ছা স্যার, তাহলে 5 মিনিট পরে আমরা সেশনটা ক্লোজ করে দেবো আর কি। তারা সবাই হয়তো খুবই চলে গেছে অলরেডি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর স্যার, জার্নাল সিলেকশনের সময় আমরা আসলে কোন দিকটা বেশি গুরুত্ব দিব, যদি একটা ভালো পাবলিশার কিন্তু নতুন জার্নাল হয় কিংবা একটা মিড লেভেলের জার্নাল এটা আছে অলরেডি, দুটোর মধ্যে কোনটা বেশি? এখানে দেখতে হবে একটু যে তোমার যে কাজটা আছে সেই কাজটা কতটুকু গুড গুড এনাফ। আমি যদি বলি যে তুমি যদি তুমি কোন ডিপার্টমেন্টের? আমি স্যার সিএসসি। সিএসসি, আচ্ছা। তাহলে তোমার জন্য ধরো অ্যাপ্রোপ্রিয়েট মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল হচ্ছে তোমার আইট্রিপল ই ট্রানজাকশন গুলো, তুমি যদি মানে সরাসরি আমি যদি বলে থাকি। তাহলে এই আইট্রিপল ই ট্রানজাকশনে তুমি যদি একটা পেপার পাবলিশ করতে চাও, দেন ইউ হ্যাভ টু গো থ্রু
এ হিউজ ওয়ার্কস, তোমার একটা হিউজ কাজ করতে হবে এবং হচ্ছে সেই কাজের মধ্যে নোভেলটি থাকতে হবে প্রচুর। এখন তোমার যদি সেই রকম নোভেলটি না থাকে, দেন ইউ ক্যান গো দা নেক্সট লেভেল, অ্যান্ড আফটার দেন ইউ ক্যান গো টু দা নেক্সট লেভেল। নেক্সট লেভেল বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি আমি যে তুমি চুজ করবা যাতে অবশ্যই সেটা মিনিমাম স্কোপাস ইন্ডেক্স হয়, এর বাইরে না। আমাদেরকে কোয়ালিটি এনশিওর করতে হবে। আমি যে প্রিডেটরি জার্নালের কথা যেটা বললাম, প্রিডেটরি জার্নাল মানে হচ্ছে কিছু জার্নাল যারা হচ্ছে তোমার টাকার বিনিময়ে তোমার কাজকে দ্রুত পাবলিশ করে দিয়ে দিবে। আজকে দিবা, তোমাকে সাত দিন পরে বলবে যে ইউর আর্টিকেল গেট পাবলিশড। তাহলে এইগুলো হচ্ছে কি প্রিডেটরি জার্নাল। তো এই লট অফ প্রিডেটরি জার্নালস আর ওভার হিয়ার, তো তোমার এই ব্যাপারে কনসাস থাকতে হবে। এখন তোমার যে কাজটা আছে সেই কাজের ওয়েট বুঝে তুমি সেই কাজটাকে সাবমিট করবা। এবং আমি বলে নিই একটা জিনিস যে তুমি বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করতে পারো, যেমন স্প্রিঞ্জার, এটা একটা ওয়েল নোন প্ল্যাটফর্ম, এলসিভিআর একটা ওয়েল নোন প্ল্যাটফর্ম, আইট্রিপলি ওয়েল নোন প্ল্যাটফর্ম, এইসব জায়গায় দেওয়ার চেষ্টা করবা। এইসব আইইটি আছে, হ্যাঁ আইইটি, এইগুলোতে যখন তুমি সাবমিট করবা তখন তাদের এখানে দেখবা যে এলসিভিআর জার্নাল ফাইন্ডার এরকম একটা অপশন আছে, নেটে সার্চ দিলেই পাবা তুমি স্প্রিঞ্জার জার্নাল ফাইন্ডার। ওখানে গিয়ে তোমার যে অ্যাবস্ট্রাক্ট আছে, টাইটেল আছে, সেটা যখন তুমি সেখানে পুট আপ করবা তখন সাথে সাথে তোমাকে তারা কিছু ডিরেকশন দিয়ে দিবে যে ইউ ক্যান সাবমিট দিস জার্নাল, এরকম তোমাকে কিছু ইয়ে দিয়ে দিবে, অপশন দিয়ে দিবে। তখন সেইখানে তুমি তোমার পছন্দ মতো অপশনে তুমি সাবমিট করতে পারবা। আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি যেটা করে থাকি, আমি সবসময় মানে একদম মানে আমার যে ফিল্ড আছে সেই ফিল্ডের মানে উপরের দিকে যে জার্নালগুলো আছে আমার কাজের ওয়েট বুঝে সেইখানে আমি সাবমিট করি প্রথম। সাপোজ মনে করো ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 10, তাহলে 10 ইম্প্যাক্ট ফ্যাক্টরে যখন আমি সাবমিট করি, 10 ইম্প্যাক্ট ফ্যাক্টরে যখন যদি আমার কাজটা রিজেক্টেড হয় তখন সেই ক্ষেত্রে আমি সাবমিট করব কোথায়, ওইটাকে আবার তাদের যে কমেন্ট আছে সেই কমেন্ট অনুযায়ী সেটাকে ইম্প্রুভ করে দেন আমি সাবমিট করব। ধরো মনে করো 7 ইম্প্যাক্ট ফ্যাক্টর, 7 এর ধরো কাজ হইলো না, তারপরে আমি আসবো 5। কিন্তু মাথায় রাখতে হবে যে ইউ শুড ট্রাই ইউর লেভেল বেস্ট টু কিপ আপ টু দা মার্ক, এটা হচ্ছে তোমার জন্য আমার কথা। আচ্ছা মনির হোসেন হাত উঠাইছে স্যার, মনির হোসেন স্যার, যেমন ধরেন হচ্ছে স্যার কোয়ান্টাম কম্পিউটিং একটা নতুন একটা সেক্টর, হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি স্যার এই সেক্টরে ইন্টারেস্টিং হতে পারি, কিন্তু স্যার আমরা এই সেক্টর সম্পর্কে এখনো তেমন ভালোভাবে জানি না। তো স্যার এই সেক্টরে যদি আমরা আমাদের সময় দিতে চাই এই ক্ষেত্রে কি স্যার মানে আমাদের পদ্ধতিটা কিভাবে আগাইলে স্যার ভালো হয়? আচ্ছা এইখানে আছে, যেহেতু তোমার তুমি বলতেছো এটা হচ্ছে নতুন কনসেপ্ট, আই ডোন্ট নো এনি অ্যাবাউট, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য কোয়ান্টাম কম্পিউটিং, জাস্ট আই নো দ্য নেম। সো ইউ ক্যান সার্চ দিস নেম অন দ্য গুগল স্কলার অ্যান্ড ইউ ক্যান গেট দ্য ডিফারেন্ট লিঙ্ক অফ দ্য জার্নাল পাবলিশড, অ্যান্ড অলসো you can take the quantum computing from different courses. তুমি যদি দেখে থাকো যে তোমার ওই ইদানিং যেটা দেখতেছি বিভিন্ন কোর্স করায় দেখবা, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শর্ট লেভেলে কিছু কোর্স হচ্ছে। আবার হচ্ছে তুমি যদি কিছু বই পাওয়া যায় যেমন জেট লাইব্রেরি একটা অনলাইন টুল লাইব্রেরি আছে, সেখানে দেখবা তুমি সার্চ দিলে সেই লেভেলের কোনো বই পাওয়া যেতে পারো। তো এখান থেকে তোমার সার্চ দিতে হবে, তোমার আগে ডাটা কালেকশন করতে হবে, ডাটা কালেকশন দেন তোমার এই কোয়ান্টাম কম্পিউটিং তুমি কিভাবে এই এক্সিস্টিং প্রবলেম সলিউশনের ক্ষেত্রে ইউজ করবা তখন সেইটার মেথডটা তোমাকেই বের করতে হবে। কিন্তু তোমার আগে বেসিক আইডিয়া বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তোমাকে বই পড়তে হবে বেশি বেশি, কারণ কেউ হঠাৎ করে মনে করো সে কিছুই বুঝে না, হঠাৎ করে সে কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করা শুরু করলো, এটা আসলে একটু হাস্যকর হয়ে যাবে। তাহলে তোমায় কি করা লাগবে, আগে বেসিক অফ কন্ট্রোল সিস্টেম এটা আগে তোমাকে পড়ে নিতে হবে, কিভাবে কি করা যায়, তার পরে কি করা যায়, তারপরে কি করা যায়, স্টেপ সব স্টেপ জানতে হবে তোমাকে। জি স্যার, তার মানে হচ্ছে আগে স্যার লিটারেচার স্টাডি, লিটারেচার পড়তে হবে, হ্যাঁ তোমাকে অনেক অনেক বই পড়তে হবে আর স্যার মানে রিলেভেন্ট টপিকের উপর বই পড়তে হবে। রিলেভেন্ট গুগল স্কলারে গেলেই কি আমরা হচ্ছে ওই টপিকস এর উপর যা কাজ আছে সবগুলাই দেখতে পারবো না? মোটামুটি পাবলিশড যে কাজগুলো আছে মোটামুটি সবই পাবা পাবলিশ। এরপর যদি ওখানে না পাও সায়েন্স ডিরেক্ট নামে একটা জায়গা আছে, ওখানে গিয়েও তুমি দেখতে পারো সায়েন্স ডিরেক্ট। ধন্যবাদ স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা সবার মনে হয়
গুগল ফর্ম ফিল আপ করা আমি একটা কোশ্চেন করতে পারি আমি সামথা বলছিলাম ভাই স্যার আমি এখন হচ্ছে ফর্মটা ফিল আপ করে অলরেডি কোশ্চেন সাবমিট করে আমি রেজাল্টও পেয়ে গিয়েছি বাট দ্য থিং ইজ আমি যখন রেজাল্ট দেখলাম দেখা গেল যে কিছু জায়গায় জাস্ট ফন্ট বড় ছোট এই জন্য ওটাকে ইনকারেক্ট বলছে আর আরেক জায়গায় ওটা ওটা কারেকশনটা হবে আচ্ছা ওটা কারেকশনটা হবে ফন্টের বিষয়টা সমস্যা নেই ওটা আমরা দেখব ওটা ওই কেস সেনসিটিভ অপশনটা মনে হয় ওপেন করা নাই প্রবলেম নাই এটা দেখে নিবে এটা স্যার আমরা মার্কিং এর সময় ওটা চালু করে দেব সমস্যা আচ্ছা আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে থ্যাংক ইউ এখানে আমাদের ডুয়েটের বাইরে আর কেউ আছেন ডুয়েটের বাইরে জি স্যার আমি আছি স্যার হ্যাঁ আমিও আছি ঢাকা ইউনিভার্সিটি থেকে ও আচ্ছা আপনারা কোন ডিপার্টমেন্টের আমি ঢাকা ইউনিভার্সিটির এমআইএস থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আচ্ছা স্যার আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ট্রিপল ই ডিপার্টমেন্ট ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ফর ইওর পার্টিসিপেশন থ্যাংক ইউ স্যার ফর দিস ওয়ান্ডারফুল সেশন ওকে থ্যাংক ইউ আমাদের স্যার অ্যাব্রড থেকেও কয়েকজন ছিল সেমিনারটা ইংলিশে হওয়াতে খুবই ভালো হয়েছে তারা ওদেরকে জানিয়েছে আর কি আচ্ছা যেমন আমার ফ্রেন্ড ছিল একজন এমডি কামরুজ্জামান সে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে গ্রাজুয়েশন করা সে ছিল আমি জাস্ট এই একটু আগে তাকে লিংক দিছি সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি থাকতে চাই তো সে আছে আমরা রিসেন্টলি একটা জয়েন্টলি কাজ করেছি স্মার্ট সিটি ডেভেলপমেন্টের উপর তো সেখানে হচ্ছে আমার কোঅথর হিসেবে উনি আছেন আমাদের কুইজ প্রতিযোগিতায় 10 মার্কের মধ্যে কত পাইলে পাস কি আমরা 8 পাইছি অবশ্য অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা ইনোভেশন সোসাইটির আছে তাদের সাথে তারাই ডিল করবে বিষয়টা আর এই বিষয়ে প্রান্ত কি কিছু বলবা নাকি প্রান্ত আমরা স্যার 40% এর উপরেই আচ্ছা আচ্ছা সবাইকে আই থিং সমস্যা হবে না চেষ্টা করব আর কেস সেনসিটিভ এর বিষয়টা দেখা হবে কেসের জন্য কারো প্রবলেম হলে ওটা কারেকশন একটা এক্সপেরিয়েন্স বলি আমি এই লকডাউন পিরিয়ডে মানে হচ্ছে গত কোভিড-19 সিচুয়েশন থেকে আমি যেহেতু আছে মানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির মানে স্টুডেন্ট গোয়িং টু বি স্টুডেন্ট তো সেইখান থেকে তারা আমাকে বিভিন্ন যে কোর্সে বা বিভিন্ন ওয়েবিনারে থাকতে বলে তো সেখানে যখন থাকা হয় তখন মাঝে মধ্যে তারা ই সার্টিফিকেট দেয় আবার অনেক সময় দেখা যায় যে আমি লাস্ট পিরিয়ডে ওইখান থেকে চলে আসি ই সার্টিফিকেট পাই নাই এটা আসলে খুব বিগ ডিল না হ্যাঁ এটা জাস্ট সিম্বল অফ অ্যাপ্রিসিয়েশন এটা আসলে একটা অ্যাপ্রিসিয়েশন তো আমি বলবো যে আপনাদের কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনার কোনো সার্টিফিকেট নাই কিন্তু আপনার কাজটা ভালো আপনি কাজটার দিকে মনোযোগ দেন তো মামুন হ্যান্ড রেজ করছেন আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি বলেন স্যার আমাদের এখন রিসার্চ পেপার ডাউনলোড করার জন্য কোন ডোমেইনটা কাজ করতেছে একটু যদি বলতেন এটা আসলে খুব একটা এমবারেসিং সিচুয়েশন বাংলাদেশের জন্য আমি বলবো কারণ আমরা আসলে ইউনিভার্সিটি থেকে যে কয়টা ডোমেইন কিনা থাকে সেগুলা থেকে আমরা আসলে সব পেপারগুলো পাই না এবং আমরা হচ্ছে যদি মানে মানে খারাপ শুনলেও সত্যি যে আমরা ওই যে সাই হাব থেকে ডাউনলোড করি সাই হাব মনে হয় যারা এরকম ডাউনলোড করছেন তারা জেনে থাকার কথা তো এই সাই হাবে আসলে ওরা যে লিঙ্কটা দেয় এই লিঙ্কটা কয়েকদিন পর পরই ইনভ্যালিড হয়ে যায় কেননা এটা হচ্ছে আসলে চুরি করা আপনার রিসার্চটাকে চুরি করে দিচ্ছে অ্যাকচুয়ালি এই সাই হাবের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মতো যারা রিসার্চার আছে তারা কিন্তু ঠিকই আছে কারণ আমি কিন্তু প্রত্যেক সময়ই আমার ফ্রেন্ড যারা বাইরে আছে ইউএসএ অস্ট্রেলিয়া তাদেরকে কিন্তু আমি নক করতে পারি না যে ভাই এই পেপারটা বের করে দাও তো এই পেপারটা বের করে দাও এটা আসলেই মানে একটা মানে কি বলে এম্বারেসিং সিচুয়েশন এটা একটা প্রবলেম তো সাই হাবের কোনো না কোনো লিঙ্ক অ্যাক্টিভ থাকে আপনার একটু কষ্ট করে খুঁজে নিলে হবে আর কি
স্যার কিছু স্যার রিসার্চ পেপার মানে যেগুলা অ্যাপ্লাইড গুলা ওইগুলা দেখি স্যার অনেক সময় মানে কন্টেন্ট 3-4 পেজই হচ্ছে ওরা হ্যাঁ হইতে পারে সাবমিট করে দেয় হ্যাঁ হইতে পারে যেমন যে আমি যদি বলি যে আলবার্ট আইনস্টাইন আর রিসার্চ পেপারে লিংক কত ছিল জানেন পিএইচডি রিসার্চ পেপার না স্যার কারো জানা আছে এটা আমিও একদম মানে এক্স্যাক্ট না বাট আমার যতটুকু মনে হচ্ছে যে এটা হচ্ছে 24 বা 26 এরকম পেজে ছিল এটা আমি এক্স্যাক্ট না মানে আমার আমি অনেকদিন আগে পড়ছিলাম তো এরকম আর কিন্তু যারা বর্তমানে যারা পিএইচডি রিসার্চ করতেছে তাদের পেজ কতগুলো ইভেন আমার যে মাস্টার্স আমি যে মাস্টার্সে যখন থিসিস করি তখন আমার মাস্টার্সে যে থিসিস পেপার ছিল সেটা ছিল 120 পেজের আবার এর চেয়ে অনেক কমও আছে এটা আসলে কম বেশি এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন অ্যান্ড হাউ ইউ ইনোভেট ইন ইউর থিসিস মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে আসলে ওই পেজ কাউন্ট কোনো ফ্যাক্ট না যেমন আমার যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এরাও যে থিসিস জমা দিল এদের হচ্ছে 50-60 পেজের মধ্যে হয়ে গেছে কিন্তু এর মধ্যে যদি আমি মেইন কাজটাকে বলি মেইন কাজটা কিন্তু খুবই কম সেটাকে একটু সৌন্দর্য বর্ধিত করার জন্য সেখানে একটু বেশি আপনার কাজের একটা পোর্শন এখানে দেখাইছেন কিন্তু হিউজ পোর্শনের যে কাজ ফুল ভলিউমের কাজ ওখানে দেখানোর জায়গা নাই কনফারেন্সে ফুল ভলিউমে কাজ আসে না কনফারেন্সে আসে কি শুধুমাত্র আইডিয়া ডেমনস্ট্রেশন এই টাইপের আর জার্নালে গিয়ে হয় কি ডিটেইল ইন ডিটেইল যেমন আমার একটা জার্নাল আছে সেই জার্নালটা আমি হচ্ছে আইট্রিপলি অ্যাক্সেস নামে একটা জার্নাল আছে সেইখানে সাবমিট করছি আন্ডার রিভিউতে আছে ওই জার্নালটা হচ্ছে আমার 3টা আইট্রিপলি কনফারেন্স পেপারের সমষ্টি প্লাস আরো এক্সট্রা ওয়ার্কস তাহলে বুঝতে হবে যে মানে একটা জার্নাল মানে কিন্তু হিউজ ওয়ার্ড আর কনফারেন্স মানে কিন্তু কম ওয়ার্ড মানে এটা 4 পেজ বা কোনো জায়গায় 6 পেজ পর্যন্ত মানে এক্সটেন্ড করা সম্ভব কিন্তু একটা জার্নালে গিয়ে কিন্তু 20-25-30 পেজ হয়ে যায় জি স্যার বুঝতে পারছি আচ্ছা তাহলে আমার মনে হয় আর প্রশ্ন তেমন নাই স্যার তাহলে আমি বিদায় নিচ্ছি আমরা যখন এই মেশিন লার্নিং এ কোনো কিছু প্রেডিকশন করি নতুন কোন প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় ডাটা এফেক্ট হয়ে দাঁড়ায় দেখা যায় যে ট্রেনিং ডাটা টেস্ট ডাটা এগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে কি করা যায় আচ্ছা এটা নিয়ে আসলে আমি নিজে একটু প্রবলেমে আছি আমি হচ্ছে যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস নিয়ে কাজ করি তো সেইখানে হচ্ছে ডাটাকে ইনিশিয়ালি আমাকে ট্রেন করাইতে হয় তো এই ট্রেনিং ডাটা যেগুলো দিতে হয় এগুলো আসলে মানে রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট থেকে দিতে পারলে ভালো কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যখন রিয়েলিস্টিক এনভায়রনমেন্ট থেকে ডাটা পাই না তখন যে ডাটা নিয়ে কাজ করি আমরা আসলে ওখানে ডাটার মধ্যে মিসলিড ইনফরমেশন থাকতে পারে এই জন্য হয় কি আমাদের যে কাজগুলো সেই কাজগুলো অনেক সময় ভালো জার্নালগুলোতে অ্যাকসেপ্ট হয় না এটা একটা প্রবলেম তো আমরা চেষ্টা করব যে আমাদের যে ডাটাগুলো সেই ডাটাগুলো যাতে মানে ভ্যালিডেট ডাটা হয় আমি কিন্তু আমার স্লাইডে এক জায়গায় বলছি আমি যে একুরেট ডাটা যদি না থাকে ভ্যালিডেট ডাটা যদি না থাকে তাহলে রেজাল্টের পারফরমেন্স খুবই খারাপ হবে সেই ক্ষেত্রে অনেকেই করে কি এখানে যে আমি বলবো যে এখানে একটু ইথিক্যাল প্রবলেম তৈরি হয় কেউ মনে করতেছে যে এই কার্ডটাতে এই পোর্শনে একটু প্রবলেম আছে নিচে আছে এটা একটু উপরে উঠলে সুন্দর হইতো সুন্দর করে সে হয়তো বা এক্সেলে গিয়ে ওই ভ্যালুটা পুট করে ওখানে বসাই দিল কিন্তু এটা আসলে করা ঠিক না আমি মনে করি আপনার কাজ যে জায়গায় আছে যেখানে আপনি প্রবলেম ফেস করতেছেন ইউ ক্যান টেক ওভার হিয়ার কারণ কি কারণ হচ্ছে আপনি যে একটা প্রবলেম বের করছেন এটাও একটা রিসার্চ আপনার প্রবলেম ফাইন্ড আউট করাটাই একটা রিসার্চ আপনি যদি প্রবলেম ফাইন্ড আউট না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিসার্চটা ওইরকম মানে কি হবে না প্রোডাক্টিভ হবে না এবং মানুষের মাঝে সমাদৃত হবে না তো এটা দেখতে হবে এই জন্য আমি বলবো যে ট্রেনিং ডাটা প্লাস হচ্ছে আপনার প্রথমে তো আপনি লোড ডাটা দিবেন ট্রেন করবেন এই ডাটাগুলো আসলে অরিজিনাল হলেই ভালো হয় আমরা এজ এ স্টুডেন্টস আমাদের জন্য তো অরিজিনাল ডেটাগুলো ম্যানেজ করা কঠিন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনারা অন্য একটা পেপারের যে ডাটা সেই ক্ষেত্রে ওই ডাটাকে আপনি রেফারেন্স হিসেবে নিতে পারেন
একটা ভালো একটা পেপার নিলেন, ওই পেপার থেকে ডাটা ক্যাপচার করলেন এবং তাদেরকে মেনশন করে দিলেন যে উই হ্যাভ ইউজ ইউর ডাটা, এটা টেক্সটে আপনি সাইট করে দিলেন, এটা একটা গুড অপশন হতে পারে। যেমন আমি ক্যাগুলে ডেটাসেট, স্যার ক্যাগুলে ডেটাসেট নিয়ে কি রিসার্চ পেপার করা যাবে? কোনটা নিয়ে? ক্যাগুলের মধ্যে যে ডেটাসেট গুলো দেয়া থাকে, কেবল ক্যাগল? জি স্যার, ক্যাগুলের মধ্যে কেবল কেবল ক্যাগল, গুগল ক্যাগল না, ওখান থেকে ইউজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ওই যে মেনশন করে দিতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে ডাটা নিয়েছেন। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আপনার আমি যে বার বলতেছি যে আপনি এখনই কোথা থেকে কোনো ডাটা নিয়েছেন কিন্তু সেটা সাইট করেন নাই, সেটা বলে দেন নাই, সেটাতে এটা হবে আপনার একটা মানে ইথিক্যাল প্রবলেম। এবং সেটা যদি আপনাকে কখনো IEEE যদি ধরে তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যান করে দিবে। আমি জানি বাংলাদেশের অনেক রিসার্চার আছে, তারা হচ্ছে 3 বছর 4 বছর ইভেন 6 বছরের জন্য ব্যান হয়েছে, ব্যান করা হয়েছে অনেক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি জানতে চাচ্ছিলাম, আমি ডুয়েটের ফিজিক্সের এমএস স্টুডেন্ট, আপনি চাইলে কি স্যার ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে পারবো কি স্যার? ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।